আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ রবীমিন ওসালাতসালাম শফিলাম বিসলিন নবীনা মাহমুদ আলহিউ ইজমাইন ওবাদ সমান দর্শকবৃন্দ এবং আই সি ডি হালাকার ভাইরা আমার সবাইকে আজকে আবার নতুন করে আমাদের দর্শের জন্য আমন্ত্রণ জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা ইতোপূর্বে আলোচনা করেছিলাম শাইকুল ইসলাম মাহমুদিন আবদুল্লাব রাহমা কিতাব উত্তাহ এর অংশ নিয়ে ব্যাখ্যা করেছি আলোচনা করেছি আমরা আলোচনা করতে করতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর মাত্র দশ বারোটা ক্লাস বাকি আছে আমরা চেষ্টা করছি যে এই দশ বারোটি ক্লাসের মাধ্যমে বইটা বৈটাইনশালা শেষ করব গত পর্বে আমরা যে জিনিসটা আলোচনা করেছি আজকে সেটা ধারাবাহিকতা থাকবে গত পর্বে একটি জিনিস ছিল কেউ যদি কারো কাছে কিছু চায় তো সেই জন্য তা দেয় এটা বলা হয়েছে অর্থাৎ কেউ যদি কোনো আল্লাহর নাম নিয়ে কিছু চায় সেজন্য সেটাকে গুরুত্ব দেয় এবং সেটাকে সে যেন প্রদান করে এটা বলা হয়েছে কত বলবে এবং এটা নিয়ে আমরা আলোচনা করেছি কেউ দাওয়াত দিলে সেখানে যেতে হবে কি না এ নিয়ে এলম আলোচনা করেছি আপনারা সেটা শুনেছেন আজকে আমরা আজকে আলোচনা করবো আমরা ঠিক এটার সাথে একটা জড়িত জিনিস সেটা হচ্ছে শাইকুল ইসলাম মাহমুদিন আবদুল্লা আব রহমাল্লাহ যেটার এত এই ভূমিকা দিয়েছেন নাম দিয়েছেন এইভাবে বা আবু বা বুন লুস আলু বেওয়া ঝিল্লা জান্না এটা অধ্যায় যে আল্লাহর চেহারার অশিলে দিয়ে জান্নাত ছাড়া আর কিছু চাওয়া যাবে না আল্লাহর চেহারার ওসিলা দিয়ে জান্নার ছাড়া কিছু চাওয়া যাবে না গত পর্বে যেটা ছিল সেটা হলো কেউ যদি কোনো আল্লাহর নামে কিছু চায় তাকে দান করতে বলা হয়েছে শুধু আল্লাহর নাম এখানে আল্লাহ আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে নিজের সেখানে কোনো চেহারার কথা উল্লেখ নেই এখানে বলা হচ্ছে যে লাইউস আলু হিলাল জান্না যে আল্লাহ তালার চেহারার বিনিময়ে জান্ন আর কিছু যেন চাওয়া না হয় আর কিছু কেউ যেন না চায় এটা হচ্ছে আজকের অধ্যায় ধরেন অনেকেই বলে আল্লাহর ওয়াস্তে দেন আল্লাহর ওয়াস্তে লি বিল্লা হয়েছে তো যখন বলেন আল্লাহর চেহারাও শিলায় তখন কিন্তু আর একটু নির্ধারিত হলো আর বেশি হলো তো আল্লাহর ওয়াস্তে হয়তো লিল্লা লিল্লা আল্লাহকে তালাশ করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনি চাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি বলতে পারেন আল্লাহর বস্তে আপনি তার গরিব ফকিরা চায় আল্লাহর বস্তে দান করুন আল্লাহকে খুশি করার জন্য এটা একটা ব্যাপক শব্দ এটাতে নিষেধাজ্ঞা নেই নিষেধাজ্ঞা ওই সময় আসে যখন কেউ বলে আল্লাহর চেহারা আর সিলাই দান করে এটা তিনি আলোচনা করতেছেন যে এটা আসলে কি চাওয়া যাবে কি না বা এটা চাইলে কী বিধান আসলে কি শুধু জান্নাত চাওয়া যাবে নাকি অন্য কারোর জন্য অন্য কিছু চাওয়া যাবে না এই দুইটা আলোচনা হচ্ছে তো এটার সাথে সম্পর্ক কি বলতে পারেন যে এটার সাথে কি সম্পর্ক এইটার সাথে তাওহিদের সম্পর্ক হচ্ছে এটা তাওহিদ অর্থই হচ্ছে আল্লাহ তালার মর্যাদা ভুলুণ্ঠিত না হয় এ বিষয়টি খেয়াল রাখা এমন কোনো কথা না বলা এমন কোনো কথা মুখ দিয়ে বের না হওয়া এমন কোনো কাজ না করা যেই কাজটি তাওহিদের বিপরীত হয় সেটাই শেখুল ইসলাম আব্দুল আবদুল হাব রহম্লা এই বইয়ের শেষে সেগুলি উল্লেখ করেছেন কোরআন এবং হাদিস থেকে কোনো হাদিসে আল্লাহ তালার মর্যাদা উন্নীত করা হয়েছে মর্যাদাকে তুলে ধরা হয়েছে সেটাকে তিনি উল্লেখ করেছেন কোথাও বিপরীতটা যে এটা এটা বললে আল্লাহ তালার মর্যাদা ক্ষুণ্ণ হবে সেটাকে তিনি নিষেধ করেছেন এখানেও আমরা দেখতে পাই যে আল্লাহ তালার চেহারা এটা বিরাট সম্মানের জিনিস আল্লাহ তালার চেহারার অসিরা দেয়া রসুল আসাম দিয়েছেন আল্লাহ তালার চেহারা নিয়ে চেহারার বিষয়টি আরজি বা রসুল বলেছেন বারবার এর অর্থ হচ্ছে তার চেহারা মর্যাদা সবচেয়ে সম্মানিত জিনিস চেহারা তো সেটা দিয়ে সেটা দিয়ে কি চাওয়া যাবে কি চাওয়া যাবে না এটা একটা তাহিদের সাথে সম্পৃক্ত কারণ তাহিদ অর্থই হচ্ছে আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত তার সম্পৃক্ত জিনিস আল্লাহর নাম গুণের সাথে সম্পৃক্ত জিনিস আল্লাহ তালার নাম গুণ আল্লাহ তালার সত্তা নাম গুণ অধিকার এবং আল্লাহর কর্ম এগুলি হচ্ছে তাহিদের উপজীব্য বিষয় আলোচনার বিষয় সুতরাং এ আলোচনা বিষয়ের মধ্যে যেটা আমরা বলেছি আল্লাহ তালার সত্তা নাম গুণ অধিকার এবং কর্ম এই পাঁচটি জিনিসকে আমরা বলেছি কিন্তু তাফিদের মূল জিনিস এগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি কিছু চায় কারো কাছে বা আল্লাহর কাছে কি চাইবে আল্লাহর চেহারা রসিদা দিয়ে কী চাইতে পারবে বা কেউ কি চাইতে পারবে না এক অপরের কাছে চাইতে পারবে কিনা এটা আল্লাহর তাফিদের সাথে সম্পৃক্ত তার তার সম্মানের সাথে সম্পৃক্ত তার মর্যাদার সাথে সম্পৃক্ত তার তার আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত তার সত্তার সাথে সম্পৃক্ত এবং এইটা আল্লাহর অধিকারের সাথে সম্পৃক্ত সুতরাং এই দিকগুলির বিবেচনায় তিনি সাইউ আসলাম মাহিন আবদুল্লাব তিনি এই অধ্যায়টা এখানে বিন্যাস করেছেন এবং এই অধ্যায়ের মধ্যে তিনি এই বিষয়টি আলোচনা করবেন তো এখানে দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে আনজা বেরিন কল জাবের আদিন অন্তত বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন আল্লাহ তালার চেহারার বিনিময়ে চেহারার ওসিলে দিয়ে জান্নাত চা আর কিছু চাওয়া যাবে না রাহু দাউদ ইমা আবুদাউদ হাদিসটি বর্ণনা করেছেন প্রথমে আসি জাহের আদুল্লাহ আনহু জাভের ইবনে আবদুল্লাহ ইবনে হারাম রাজাল্লা আনহু তিনি ইবনে সাহাবি সাহাবির ছেলে সাহাবি তার পিতা আবদুল্লাহ ইবনে হারাম রাজাল্লাহ আনহু ওহোদের যুদ্ধে মুসলিমদের পরস্পর দৌড়াদৌড়িতেই মারা গেছেন বলে বিভিন্ন বর্ণাতে স্পষ্ট আছে তো জাভের আদুল্লাহ আনহু তখন তিনি ছোট ছিলেন রসুল্লাহ আসলাম তাই খুব ভালোবাসতেন রসুল্লাহাম তাই খুব ভালোবাসতেন তিনি কখনো কখনো যুদ্ধের সাথে জাবেরকে সাথে নিলে তিনি সাবেরকে কথা বলতেন ডেকে যাবের কি হয়েছে বা কি হচ্ছে তোমার উত্তর চলতেছে না তোমারটা আমার কাছে বিক্রি করে দাও এই জাতীয় তালাত্তুফ করতেন এটাকে বলা তালাত্তুফ যে একজন ভগ্ন হৃদয় মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে এটা রসুল্লাহ আসলাম জানতেন রসুল্লাহসাল্লাম এটা মানুষকে শিক্ষা দিয়েছেন যে যাবের পিতা মারা গেছে দেখে তার কিছু তার কিছু অবিবাহিত অবিবাহিতা বোন ছিলেন তো তাদেরকে বিয়ে দেওয়ার ব্যাপার আগে যাবের বিয়ে করেছেন বিয়ে করার সময় তিনি এক বয়স্ক বিয়ে করেছেন অর্থাৎ আগে বিয়ে করেছেন বললেন যে হাল্লা তুমি বিক্রির বিয়ে করলে না কেন তোলায় তোলা তোলায় বহু তুলায় বুকা ও তুলায় বহু তোলায় বুহা অর্থাৎ তুমি তার সাথে খেলাধুলা করবে সে তোমার সাথে খেলা অর্থাৎ বিক্রির মেয়ের অবিবাহিত মেয়েরা সাধারণত বেশি আনন্দ উচ্ছ্বল থাকে জন্য বলতে চেয়েছেন তো তখন জাবের বলেন যে রাসূলুল্লাহ আমার বাবা মারা যাওয়ার অনেকগুলো বোন ছেড়ে গেছে তাদেরকে দেখাশোনা তাদের চোখ আচুল আশ্রানো ইত্যাদি কর্মকাণ্ড এই যুবতী মেয়ে তারা হবে না বলেই এটা বিয়ে করেছে রসুল্লাহ আসলাম তাকে ঋণগুলো রেখে ঋণগুলো পরিশোধে সাহায্য করেছেন এই জন্য যাভের আবদুল্লাহ রাজ্লাহ রসুল্লাহ আসলাম অত্যন্ত প্রিয় পাত্রদের মধ্যে একজন অত্যন্ত প্রিয় পাত্রদের মধ্যে একজন যার রসুল্লাহসলাম যাকে খুব বেশি গুসি মোহবত করতে ভালোবাসতেন যে সমস্ত যুবকদের ওষুধ ভালোবাসতেন তার মধ্যে আছে উসামা জাবের এদেরকে রসুল আসলাম এবং ইবনে আব্বাস এদেরকে রসুল্লাহলাম খুব বেশি ভালোবাসতেন এবং মোরজ ইনী জাদ এদেরকে রসুল্লাহ আসলাম সবসময় ডেকে এনে বিভিন্ন রকমের দিনের তথ্য জানাতেন এবং তাদেরকে দিয়ে দিন দাওয়াতের কাজটা ব্যবহার করতে চেয়েছিলেন সেই হিসাবে ইনি হচ্ছেন জাভের আদে তিনি বলছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইউস আলু লাহ ইলাল জান্না আল্লাহ চেহারার আল্লাহর চেহারা ওসিলা দিয়ে জান্নাত ছাড়া আর কিছু চাওয়া যাবে না রাহা উবদাউদ্দ মেদাবদ হাদিসটি বর্ণনা করেছেন আবুদাউদ হাদিসটি কিতাব জাকাতে বর্ণনা করেছেন সেখানে তিনি নিয়ে আসছেন বাবুল কারাহিয়তুল মাসি বজিল্লা আল্লাহর চেহারার ওসিলা দিয়ে কারো কাছে চাওয়াটা যে মাকরু অর্থাৎ দুনিয়ার জিনিস চাওয়া যে এটা তিনি উল্লেখ করেছেন সেইভাবে তিনি অধ্যায় বিন্যাস করেছেন তো সেখানে তিনি অধ্যাস বিনিয়োগ করেছেন অর্থাৎ তিনিও বুঝেছেন এটা দ্বারা যে আল্লাহর চেহারা দ্বারা কোনো কিছু দুনিয়ার জিনিস চাওয়াটা অপছন্দনীয় জিনিস কারণ জাকাতে আনার অর্থ হচ্ছে সদাকার কথা আলোচনা করছে অর্থাৎ কেউ যেন আল্লাহ চেহারা ওসিলায় সদকা না চায় দান না চায় কারো কাছে কিছু প্রাপ্তি এটা না চায় তো এটা তিনি চেয়েছেন এই জন্য যে এইটার ওসিলায় এটার ওসিলায় ইমাম আবুদাউদ্দ রহমতুল্লাহ তাহলে দেখা গেছে তিনি এই অধ্যায়টা আগে রচনা করেছেন যে চাওয়া যাবে না আমাদের ইমাম শাহরুল ইসলাম মাহমুদিন আবদুল্লাহব রাহমুল্ল্লা তিনি সেটাকে দ্বিতীয়বার নিয়ে আসেন অর্থাৎ তিনি নতুন করে এটা বানাননি বরং তিনি তার একটা উত্তর সুর পূর্বসুরি আছে এজন্য বলা হয়ে থাকে যে কোনো কাজে পূর্বশরী থাকা উচিত নিজে বানিয়ে বানিয়ে বলাচ্ছে পূর্বশরীদের তথ্য থেকে তথ্য নেওয়া উচিত ইমা আব্দ রহমতুল্লাহ যেহেতু বাবু কারাহিয়তুল মাসালাতে বজিল্লা অধ্যায় বিন্যাস করেছেন যে আল্লাহর চেহারা দিয়ে কোনো কিছু চাওয়া এবং চিটা কিতাব জাকাত আন যাওয়া সাদাকা চাওয়া দান চাওয়া এটাকে তিনি অপছন্দ করেছেন এই অকার মোতাকাদ্দিমিনরা অপছন্দ বলতে হারামে বুঝতেন মোতাকাদ্দিমিনরা অনেক সময় কারা বলতেন অর্থ হচ্ছে হারাম সেইভাবে তিনি বলছেন অর্থাৎ এই চাওয়াটা তিনি হারাম ঘোষণা করেছেন অর্থাৎ ইমা উদাবুদ রহমতুল্লাহ আলী হাদিস থেকে এটা বুঝেছেন তিনি সেটা নিয়ে এসেছেন এই হাদিসটি ইমা উদমা এনেছেন আল্লাহ নিয়ে আসছেন ইবনুমান্দার রা আল জাহামিয়া একটি প্রখ্যাত কিতাব যার মধ্যে তিনি যারা সীমাত অস্বীকার করে জাহামিয়া ফেরকা তাদের বিরুদ্ধে এই গ্রন্থটি তিনি লিখেছেন এই গ্রন্থটি এরকম আল আল জাহামিয়া যারাই লিখেছেন বিশেষ করে রা আল জাহামিয়া ইবনমান্দা লিখেছেন ইমাম দা এমি লিখেছেন ইমাম ইমাম হাম্বল লিখেছেন এরা কিন্তু এই সিফাতের নিয়েই এই গ্রন্থগুলি লিখেছেন অথচ দুর্ভাগ্যের বিষয়ে আমরা অনেকেই গ্রন্থগুলির নামও জানি না পড়িও না অথবা এগুলির এগুলিকে গুরুত্বহীন মনে করে থাকি কিন্তু এগুলি হচ্ছে মূল জিনিস তারহিদের মূল জিনিস যে আল্লাহর নাম যে আল্লাহ তালার নাম গুণ এগুলিকে সাব্যস্ত করা ইমামরা সবসময় এগুলির বিরুদ্ধে স্বচ্ছা ছিলেন যারা এগুলিকে অস্বীকার করতো তাদের বিরুদ্ধে স্বচ্ছা ছিলেন কথা বলতেন তো হাদিসটি ইবনদার রহমাল্লা তার দাল জাহামিয়াতে এনেছেন অনুরূপভাবে ইমাম বাইহাকি তার সুনান এনেছেন বাইহাকি রহমতুল্লাহ তার সুনান কবিরে এনে এনেছেন তো এবং আসম সিফাতে তিনি নিয়ে এসেছেন এইভাবে ইমাম আল বাগদারি তিনি তার আলমোয়াদ্দাফিল মুক্তারাক অল মুতাফাকে নিয়ে আসছেন সেখানেও তিনি হাদিসটি নিয়ে এসেছেন ইমাম মুন্দারি তার মুক্তারের সুনানে বলেন যে হাদিসটি তিনি এবং হাদিসটি হাদিসটির মধ্যে সোলাইমান ইবনে করম নামে একজন ব্যক্তি আছে যা ফি অর্থাৎ তার সম্পর্কে বিভিন্ন রকম কথা আছে অর্থাৎ তিনি হাদিস হাদিসের বর্ণাঘার হিসেবে খুব শক্তিশালী নন এই জন্য হাদিসটিকে ইমাম আবদুল হক তার আবদুল্লাহ কাল ইসবিলি তার আলওয়াহ মিহাম অথবা আল আহকাম আহকামের মধ্যে আহকামুল কুকরার মধ্যে এবং ইবনুল কাত্তান ইবনুল কাত্তান হাদিসটিকে দুর্বল বলেছেন হাদিসটিকে দুর্বল বলেছেন বাড়িতে সেটা আসছে মধ্যে এটা উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে হাদিসটির সনদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে তবে হাদিসটির মূল কথা কিন্তু শুদ্ধ হাদিসটির মূল কথা শুদ্ধ মূল কথা শুদ্ধ আমরা কীভাবে বুঝতে পারি আমভাবে নিষেধ করা হয়েছে কেউ যেন আল্লাহর চেহারা দ্বারা চাইলে তার কী ক্ষতি হবে এটা বলেছেন যেমন অন্য একবার না আসছে আবু মুসার আসাই হাদিসে আসছে তিনি বলেন সুল্লাহাম বলেছেন ওই ব্যক্তি অভিশপ্ত যে ব্যক্তি আল্লাহর চেহারা দিয়ে কোনো কিছু চেয়েছেন আবার বলেছেন সুমিয়া সুম্মা মা ওই ব্যক্তি অভিশপ্ত যে ব্যক্তি আল্লাহর চেহারার বিনিময়ে চাওয়ার পরে তাকে দিল না যতক্ষণ পর্যন্ত এমন জিনিস না চাইছে যা নিষিদ্ধ নিষিদ্ধ জিনিস বা বেহুদ জিনিস না চাইছে এমন জিনিস না চাইলে তাকে চেহারা ও শিরা চাইলে তাকে দিতে হয় এটা হচ্ছে এই হাদিসের ফুজিব হাদিসটা এমন আবার করেছেন যেটা মজমা জওয়াহেদে এসেছে মজমা জাহেদ তাবরানিতে এসেছে তো এটা ইমাম এরা কি ইমাম আল ইরাকি রহমুল্লাহ তিনি তার এরা এরাকি রহমুল্লাহ তিনি হাসান বলেছেন যেমনটি ফয়দুল বাড়িতে এসেছে এবং মুনাফি তাই সিরি উল্লেখ করেছেন অর্থাৎ হাদিসটির আমরা যেটা বলতে চাচ্ছি এই হাদিসটি আবুদাউদ যে সম্ভাবনা করেছেন এই স্মরণটা দুর্বল এই জন্য কেউ কেউ বলতে পারে যে তিনি ইমাম আমাদের ইমাম শাহর হোসেন মোহাম্মদিন আব্দুল হাব দুর্বল হাদিস কেন আনছেন তিনি মূলত উদ্দেশ্য এটাই যে ইমাম আবুদাউদ যেহেতু এটা দ্বারা এই এস্তেজ দল নিয়েছেন আমি সেই দলিটা নিচ্ছি তারপর তিনি এর সমকক্ষ অন্যান্য হাদিস আছে উল্লেখ করার ইচ্ছা করে যেহেতু এটা সরাসরি নসান আসে নাই যে ব্যাপক হাদিস নিষেধাজ্ঞা আসছে যে আল্লাহর চেহারা দিয়ে কেউ যেন নাচা চায় চাইলে যেন তাকে না দিয়ে না দিয়ে না থাকা না হয় অর্থাৎ তাকে যেন দেওয়া হয় নাহলে অভিশপ্ত হওয়ার মতো দলিল আসছে এবং ইমাম এরাকি অলিউদ্দিন এরাকি রহমাল্লাহ তিনি হাদিসটিকে হাসান বলেছেন এবং সিরো হাদিসটিকে হাসান বলেছেন তো আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিসটি হাসান পর্যায়ের এবং এই সব এই সনাটা দূর পর্যায়ে তারপর হাদিসটি হাসান পর্যায়ে যেহেতু হাদিসটি আমাদের কাছে গ্রহণযোগ্য ব্যবস্থা হয়েছে বিভিন্ন অর্থে অর্থে দিক থেকে সেহেতু আমরা এই শালা এটার ব্যাখ্যা করব এটার ব্যাখ্যা করব এখন এই ব্যাখ্যার ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে যে হাদিসটির উদ্দেশ্য কী এটা নিয়ে দুইটা মত হয়েছে এই হাদিসটির উদ্দেশ্য কি এটা নিয়ে দুইটা মত হয়েছে একটি হচ্ছে যে হাদিসটির উদ্দেশ্য হচ্ছে কেউ বলেছেন যে নিষেধ করা হয়েছে কোনো মানুষ যেন সৃষ্টির কারক আছে আল্লাহর চেহারা বিনিময় না চায় এক নম্বর উদ্দেশ্য হচ্ছে হাদিসটির অর্থ হচ্ছে যে সৃষ্টির কাছে কেউ যেন আল্লাহর চেহারা অশিলা দিয়ে কোনো কিছু না চায় কারণ আপনি আমার কাছে চাইলেন যে আল্লাহর চেহারা অশিলা দিয়ে সাথে আপনি আমাকে আপনার গোত্রটা দিয়ে দেন এরকম যেন না হয় মানে সৃষ্টির চেহারা আল্লাহর চেহারার অশিলা দিয়ে আপনি যেন সৃষ্টির কাছে কোনো কিছু না চায় এটা এক নম্বর অর্থ তাহলে আপনি যদি কোনো কোনো কিছু চান চেহারা অসিলা চাইবেন না আপনি আল্লাহর বস্তে দেন আমভাবে বলবেন আল্লাহ তালা আল্লাহ খুশি করার জন্য দেন অথবা আল্লাহ আল্লাহ তালার জন্য দান করেন অথবা আল্লাহ তালাকে আল্লাহ তাল্লাহার জন্য আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার জন্য দান করেন এবার বলতে পারবেন কারণ হাদিসে যেটা আসছে যে জান্নাত ছাড়া কোনো কিছু আল্লাহর চেহারা বিনিময়ে চাওয়া ঠিক না চেহারা বিনিময়ে একটা জিনিস চাইবে যেটা জান্নাত যে সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ জিনিস চাওয়া কারণ হচ্ছে বাস্তবে চেহারা চেহারা আল্লাহর সবচেয়ে সম্মানিত জিনিস আর সবচেয়ে দুনিয়ার মানুষের সবচেয়ে সম্মানিত প্রাপ্য হচ্ছে জানা সুতরাং সবচেয়ে সম্মানিত জিনিস দিয়ে সবচেয়ে সম্মানিত প্রাপ্যটি চাওয়া উচিত এই জন্য ইমাম কাস কাসিম রাহাম তার হাসিয়ত হিদেমদি বলেন যে আল্লাহ তালার সম্মান রক্ষার্থে তার মর্যাদা রক্ষার্থে তার মর্যাদা সমুন্নত করতে কোনো মানুষের উচিত নয় তার চেহারা দিয়ে জানাচ্ছা দুনিয়ার জিনিসগুলি চাওয়া বেশ দুনিয়ার জিনিসগুলি কী চায় টাকা পয়সা ধন দৌলত তার বিভিন্ন কর্মকাণ্ড এগুলি চায় এগুলি চাইলে তার কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে কিন্তু এমন জিনিস চাওয়া উচিত যেটা গায়াতুল মতলব যা মাতো যে যার চাওয়ার সর্বোচ্চ চাওয়া জান্নাত জান্নাতে একজন মানুষ যদি কোনো যেতে পারে তার কোনো কিছুর কমতি থাকবে না শুধু জান্নাতে গিয়ে আল্লাহ জান্নাতে আমাকে ডান পাশে বাম পাশে ওইখান দিয়ে ওইখান দিয়ে এইভাবে বলা ঠিক নয় আপনি আল্লাহ শুধু জান্নাত চান আল্লাহামিনাস আলুকুল জান্ন রসুল্লাহ সাল্লাম এই দোয়া করতে বলেছেন বারবার যে আসছে আসল রসুল্লা সাল্লা বলেছেন কি আল্লাহ যে যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত তিনবার চাইবে জান্নাত বলে আল্লাহ তাকে আমাকে সেজন্য আমার কাছে আসতে পারে দোয়া দোয়া কবুল করে আল্লাহ আল্লাহ তালাকে সুপারিশ করে সেই আপনি আল্লাহর কাছে সকালে বিকেলে আল্লাহামিনাস আলুকুল জান্নাত আহ আল্লাহিন জানাত আল্লাহিন জানান বিকেল আল্লাহ আউজব কেন আল্লাহ আজু আজ জানা তো আল্লাহ আউজু আল্লা আউজু আজিকাল জান আল্লাহ আপনার চেয়ার বিনিময় জানান চাই এইভাবে সর্বোচ্চ মাত্রাটা চাওয়া উচিত তাহলে যেটা বুঝে চাচ্ছেন এখানে সেটা হচ্ছে যে একজন মানুষ দুনিয়ার মানুষের কাছে আল্লাহর চেয়ার বিনিময় কিছু যেন না চায় কারণ যেটাই চাইবে সে অত্যন্ত দুর্বল জিনিস সামান্য জিনিস এইটার জন্য সে এত বড় জিনিস ব্যয় করবে কেন আল্লাহর চেহারার মতো চেহারার জিনিসটা সে কেন এর জন্য ব্যয় করবে সুতরাং এটা সে যেন না চায় এটা একটা অর্থ এই অর্থটা এই অর্থটাও বিশুদ্ধ কোনো সমস্যা নেই কারণ মানুষ তো জান্নার দিতে পারে মানুষের কাছে চাই কোনো লাভ নেই সুতরাং মানুষের কাছে চাইতে হবে সাধারণ জিনিস আম জিনিস এইটাই হচ্ছে এইটাই হচ্ছে শাইখুল ইসলাম মাহমুদিন আবদুল্লাহ রহমাউল্লার এই অধ্যায় বিন্যাসের অর্থ এটা এইটা দিয়ে অধ্যায় বিন্যাস করে তিনি করেছেন এই জন্য তিনি বলছেন বা আবুল্লাহ আলা বিল্লাহ এটার পরে নিয়ে আসছেন কেউ আল্লাহর আল্লাহর কাছে যে আল্লা আল্লাহ আল্লাহর নামে কেউ কিছু চাইলে তাকে যেন ফেরত না দেওয়া হয় এরপরে এটা নিয়ে আসছেন এর হচ্ছে তিনি চেয়েছেন এটা শাইখুল ইসলাম মাহমুদিন আব্দুল্লার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে আল্লাহর কাছে যেটা চাও এটা বন্দার কাছে কেন কেউ না চায় এটা এই জন্য তিনি এখানে নিয়ে আসছেন এটা তারা বোঝা যাচ্ছে তোລະ বুঝা তার উদ্দেশ্য হচ্ছে এইটাই যেটা আমরা এখন অর্থ করেছি যে কেউ যেন কোনো মানুষের কাছে আল্লাহর চেহারার বিনিময়ে কোনো কিছু না চায় কেউ যেন কোনো মানুষের কাছে সৃষ্টির কাছে আল্লাহর চেহারার বিনিময়ে কোনো কিছু না চায় এটা হলো একটা অর্থ এই হাদিসের দ্বিতীয় একটা অর্থ আছে এটা হচ্ছে যখন আপনি চাইবেন তখন আল্লাহর কাছে যখন চাইবেন তখন তার কাছে জান্নাত চাইবেন জান্নাত যখন চাইবেন তখন আপনি অসুবিধা নেই আপনি তখন আল্লাহর কাছে আল্লাহ চেহারার বিনিময়ে সেটা চাইবেন অর্থাৎ প্রথমটা অর্থটা ছিল যে মানুষের কাছে চাওয়া যাবে না আল্লাহর চেহারার বিনিময় দ্বিতীয় অর্থ হচ্ছে হ্যাঁ আল্লাহর কাছে আপনি চাইবেন কিন্তু আল্লাহর কাছে আপনার কোনো সমস্যা নেই আপনি যখন আল্লাহর কাছে চাইবেন তো চেহারার বিনিময়ে আপনি আল্লাহ জান্নাত চাইতে পারবেন কারণ এটা হচ্ছে সর্বোচ্চ মাতালব সর্বোচ্চ দুনিয়ার বিষয়ে আপনি চাইবেন না আল্লা আল্লাহর কাছে চাইবেন না আখেরাতের বিষয় বিষয়ে শুধুমাত্র জান্নাতটাই জান্নাতটাই আপনি আল্লাহর কাছে তার চেহারা বিনিময় চাইবেন এটা হচ্ছে এটা হচ্ছে এই আরেকটি অর্থ অর্থাৎ যেটা আল্লাহর কাছে চাইলে আপনি চেহারার বিনিময়ে তার জান্নাতটা আর চেহারার বিনিময়ে অন্য কিছু চাইবেন না অন্য কিছু চাইবেন না আল্লাহর কাছে প্রথমটা ছিল বান্দার কাছে সৃষ্টির কাছে আর এটা হলো আল্লাহর কাছে চাইলে কী করতে হবে এই অর্থ আল্লাহর কাছে চাইতে হলে আপনাকে জান্নাতটাই চাইবেন তার চেহারার বিনিময় এটা হচ্ছে এটা উদ্দেশ্য তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে উত্তম জিনিস যেটা সবচেয়ে উত্তম জিনিস উত্তম জিনিস হচ্ছে জান্নাত সেটা পাওয়ার জন্য সবচেয়ে সব সবচেয়ে বড় ওসিলা আল্লাহর চেহারা ওসিলা দিয়ে আপনি চাইবেন এত কোনো সন্দেহ নেই এটা করতে পারবেন কারণ দুনিয়া আল্লাহর কাছে দুনিয়ার কোনো জিনিস চাওয়া আল্লাহর ওসিল আল্লাহর চেহারা ওসিলে দিয়ে এটা মানানসই জিনিস নয় সুন্দর জিনিস নয় এখা আখরাতের জিনিস চাওয়া যাবে আখরাতের জিনিস চাওয়া যাবে আল্লাহর চেহারার বিনিময় যেমন বলা যাবে আসালুকে বিকি কে আন্তমিন্নার নবী আল্লাহ আপনার চেহারা ওসিলা চাচ্ছি আপনি বিপদ থেকে উদ্ধার করে দিন আমাকে জান্নাতে মুক্ত করে দিন এগুলি চাওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর কাছে চাইতে পারবেন এটা বলা উদ্দেশ্য যে জান্নাততেও চাইতে পারবেন চেহারা আল্লাহর চেহারা ওসিলা দিয়ে জান্নাতও চাইতে পারবেন আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাম তিনি দুনিয়ার বিভিন্ন বড় বড় বিপদ যেগুলো সেগুলি থেকেও কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন যেমন রাসুল্লাহসাল্লাম যখন এয়াত নাজির হল কুলহল কাদির আলা আলাই আলাইকুম আলা বা মিন ফাউকিকুম আল্লাহর কাছে চাইছেন কিন্তু বান্দার কাছে না রসুল্লাহ আসলাম আল্লাহর কাছে চাইছেন দুনিয়ার বিভিন্ন বিপদের মধ্যে সেটা হচ্ছে কুলহুল কাহুরু আলা পড়াথা আলাইকুম আদা বা মিন ফাউকিকুম যখন এয়াত নাজির হ্যাঁ বলুন হেনবি যে হুয়াল কাদের তিনি সক্ষম আলাও বাড়াত আলাইকুম আজাবাউকিক তোমাদের উপর থেকে তোমাদের উপর আজব নাজির করতে সুরান আমের পঁচিশ নম্বর আয়তে পঁষ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন সুরা আহামের পঁচিশ নম্বর আয়তে যে তিনি সক্ষম তোমাদের উপর আইও বাড়াতা আলাইকুম মিন মিনফাউকিক তোমাদের উপর থেকে আজব নাজির করতে উপর থেকে আজাব নাজির কীভাবে করেছে পাথর পাথর বৃষ্টি হওয়া উপর থেকে চিৎকার হওয়া উপর থেকে জমিন উল্টে দেওয়া এই সবই তো কিন্তু উপর থেকে আজাব আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ঝঞ্ঝা বায়ু সবই কিন্তু উপর থেকে আজাব আসে তো আল্লাহ তালা এটা এটা বলছেন যে তিনি তোমাদের উপর আজাব দিতে সক্ষম আল্লাহ তালা সক্ষম উপর থেকে আজাব দিতে সক্ষম তো সুল্লাহ সাল্লাম এর পরেই তিনি এটা শুনে পরে বললেন আরও দুজাজ ঝিকা আরও দুজিকা আল্লাহ আমি আপনার 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 চেহারা ও সিলার বিনিময় আশ্রয় চাচ্ছি আপনি আমাকে উদ্ধার করেন অর্থাৎ রসুল আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে এই দুনিয়ার আজাব থেকে বাসার জন্য তাহলে দুনিয়ার আজাব থেকে বাসার জন্য আল্লাহর কাছে চাওয়া যাবে হ্যাঁ কিন্তু জানা আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে হলে দুনিয়ার কারো কাছে আল্লাহর চেহারা দিয়ে চাওয়া যাবে না এখানে আরও যে বিহাজ ঝিখা আপনার চেহারার অশিলা দিয়ে আশ্রয় চাচ্ছি তাহলে বুঝা আল্লাহর চেহারা ওসিলা দিয়ে আল্লাহর আজাব থেকে আশ্রয় চাওয়া যাবে আল্লাহর আজহাব থেকে গজব থেকে আল্লাহ তালার শাস্তি থেকে আশ্রয় চাওয়া যাবে আরও যে বিহাজ রসুল বলেছেন বোখারি হাদিসটি বর্ণনা করেছেন এবং বুখারি হাদিসটি বর্ণনা করেছেন এখানে তারপর যখন এই আয়েরটা বাকি অংশ হচ্ছে এটা আও মিনি চারটি আসলি কম অর্থাৎ আল্লাহ তা তিনি আজাব দিতে সক্ষম তোমাদের প্রায় নিচ থেকে প্রায় নিচ থেকে আজাব কীভাবে দিবেন ভূমি দোষিয়ে দিবেন নিচের দিকে নিয়ে যাবেন ভূমিকে অথবা এমন কিছু পানি নিচ থেকে অফারাত নিচ থেকে বৃষ্টি পানি উঠে ডুবে ডুবে যাবে মানুষ এত বেশি পানি জলোচ্ছ্বাস হবে যে মানুষ ডুবে ডুবে যাচ্ছে মানুষ সব কিছু তাদের বন্যা সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে মিথ্যা হাতে আর জুলিকুম এরকম অবস্থা তখন রসল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে আরও দেবে ঝিক আল্লাহ আমি এটাও আপনার চেহারাও সিলাইবিনে আপনাকে আশ্চর্য চাচ্ছি আপনি আমাদেরকে পায়ের নিচ থেকে অর্থাৎ নিজ দিক থেকে আপনি ধ্বংস করে দিবেন না নিজ থেকে আপনি ধ্বংস করে দিবেন না এরপরে এটা কেন আমরা বুঝতে পারছি আসলে আজাদ উপর থেকে আসে নিচ থেকে আসে এবং ডানে বামে সব দিক থেকে আসে তো এই আজাদ থেকে সল্লাহ সল্লাহ আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে তিনি সকাল বিকালে দোয়ার মধ্যে শিক্ষা দিয়েছেন আল্লাহ মিনি আসাল্লাউকাল আল্ফাহ আলা আফিতে ফিদ দুনিয়া আল্লাহ মিনী আসাল্কুল আফাওয়ালা আফিতে ফিদ দিই নী এবং দুনিয়ায় ওয়া লিম আলি আল্লাহ মোস্তর আউরাতি ওম রাওয়াতি আল্লাহ আমার ফরজ নিমাইনী দে খালফি ওয়ান ইয় মিনি ওয়ান হিমালী ওন ফকি ও আরউদু বেজমত কেন তালালাম ই তাকি এই যে একটি দোয়া এখানেও কিন্তু আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়েছে আল্লাহ আমি ডানে বামে উপর নিচ চতুর্দিক থেকে আমি কোনো আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি তাহলে এই আজাব আজব থেকে আশ্রয় চাওয়া এটা কিন্তু একটা সুনত আল্লাহর আজাব থেকে আশ্রয় সুনত রসুল সাল্লা আলিয়ালাম এবং আল্লাহর কাছে চাইতে পারে আউজ বিঝিকা এটা রসুল্লাহলাম নিজে করেছেন এর অর্থ হচ্ছে এটাও জায়েজ আল্লাহর চেহারা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যাবে কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে জান্নাত চাওয়া সবচেয়ে উত্তম জান্নাত চাওয়া যেটা তিনি উল্লেখ করেছেন অর্থাৎ আল্লাহ আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে এ আল্লাহ চেহারা দিয়ে ওসিলা দিয়ে কিছু চাওয়া যাবে না এটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন আল্লাহর কাছে চাওয়া যাবে তার চেহারা ওসিলা তার বিপদ থেকে তার আজাব গজব থেকে আশ্রয় চাওয়া যাবে এবং তার উপর থেকে শাস্তি নিচ থেকে শাস্তি চতুর্দিক থেকে শাস্তি থেকে আশ্রয় চাওয়া যাবে শাস্তি থেকে আশ্রয় চাওয়া যাবে এতে কোনো সমস্যা নেই এরপরে আয়াতেরই বাকি অংশ হচ্ছে আউয়াল বেসাকুম শিয়া অথবা তোমাদেরকে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে দিবে যখন মুসলিমরা আজ বহু দলে বিভক্ত বহু গুসিত বিভক্ত এবং কি দুষ্ট বিভক্ত এমন পর্যায়ে পৌঁছে গেছে যে প্রত্যেকেই তার সেই যেন ইসলামের সব কিছু দায়িত্ব নিয়েছে অন্যের কথা বললে সে রাগ করে এবং অন্যের কথা শুনতেই পারবে না সে এরকম অবস্থায় পৌঁছে গেছে এটা চাউলিয়া কুমুই এক অপরকে ভয়ের ভিতর রাখবেন এক অপরে ভয়ের ভয় স্বাধন করেন একের বিরুদ্ধে অপরকে অর্থাৎ দুনিয়ার বুকে রসুল্লাহ সাল্লাম প্রথম দুইটা আশ্রয় চেয়েছেন আল্লাহ উপর থেকে আলাপ দিবেন না তারপর নিচের থেকে আজাব দিবে আসে আল্লাহ নিচ থেকে আজাব দিবেন না বাকি রইল চতুর্দিক থেকে উপরে যারা আছে ওরা আজাব ওরা কষ্ট দিবে সেটা হচ্ছে পরস্পর দলের ভিত্তিতে ফেতনায় পড়ে যাবে একে অপরে হানাহানি মারামারি লিপ্ত হবে এগুলিকে রসুল্লাহ সাল্লাহাদ আহওয়ানুআসার যে এগুলো এটা সহজ এবং এটা গ্রহণযোগ্য এটা হতে পারে কিন্তু অন্য এক হাদিসে আছে রসুল্লাহ সাল্লাম একবার বনি মিয়া যেটা এখন বর্তমানে হাই ইজাবাতে আছে মসজিদে ইজাবা যেটাকে বলা হয় মদিনাতে মদিনাতে আপনার মসজিদ মসজিদ ঠিক পুরো পাশে যেটা হাইয়বানি মোড়াবিয়া শুরুতেই এখানে একটা মস্তাদ সদর আবাদ সেখানে এই মসজিদটা আছে এই মসজিদে তিনি একবার তিনটি দোয়া করেছেন সেই জায়গায় তিনটি দোয়া করেছেন আল্লাহ আমার 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 ইয়াদেরকে আমার উম্মতকে আপনি আজব থেকে উপর থেকে আজব দিয়ে ধ্বংস করে দিবেন না আল্লাহ সেটা কবুল করেছেন আবার দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতকে আপনি কাফেরদেরকে পুরোপুরি তাদের হাত দিয়ে আপনি বিনষ্ট করে দিবেন আল্লাহ এটাও কবুল করেছেন তবে এরপর ধরো আল্লাহ আমার উম্মতকে পরস্পর হানাহানি মারামারিতে লিপ্ত করেন আল্লাহ তাল্লা এটা দোয়া কবুল করেননি এর দ্বারা কয়েকটা দিন বুঝা যায় একটা হচ্ছে রসলো দোয়া কবুল হয় কখনো 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 রসুল দোয়া কবুল হয় না আল্লাহ তাল হেকমত অনুসারে সব দোয়া তিনি কবুল করেন নাই তো এটা কবুল করেন না এবং এটাতে মধ্যে বুঝায় গেল উম্মতের মধ্যে এই হানাহানি পরস্পর একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো একে অপরের বিরুদ্ধে লেগে যাওয়া এটা থাকবে এবং এটা এই উম্মতের মধ্যে এটা একটা বড় ধরনের হা আর রসুল্লাহ সাল্লাম যেটা বলেছেন যেটা সেটা হচ্ছে হা লেখ এবং এটাকে জবেকারীর মতো ভূমিকা পালন করবে এটা এই উহমতের মধ্যে এটা রয়েই গেছে একে অপর যদি বিদ্বেষ ছড়ানো তাদেরকে যদি লেগে যাওয়া একে অপরকে কষ্ট দেওয়া এটা কিন্তু উমতের মধ্যে এবং হানাহানি মারামাতি লিপ্ত হওয়া এটা কিন্তু রসুল বলেছেন এটা হবে এটা বন্ধ করার কোনো উপায় নেই এবং এটা রসুল এই জন্য শেষে বলেছেন হাজি জি আহ এটা সহজ হবে এটা তিনি বলেছেন আইসার এটা 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 সহ্য করার মতো এটা তিনি বলেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাদিস অন্যান্য হাদিসের ই সূত্রে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তালার কাছে তার চেহারা ব্যতীত আর কিছু দিয়ে জান্নাত আর কিছু যেন না চাওয়া হয় জান্নাত চাওয়া যাবে অন্য কিছু যেটা আল্লাহ আজব গজব থেকে চাওয়া যাবে হাদিস বুঝছি কিন্তু বো মানুষের কাছে আল্লাহ চেহারার বিনিময়ে কোনো কিছু চাওয়া যাবে না কারণ মানুষ সেটা দিতে অক্ষম মানুষ সেটা দিতে অক্ষম এটা একটা অর্থ বুঝলাম তো মানুষের কাছে আল্লাহর চেহারা বিনিময়ে কিছু চাওয়া যাবে না আর যদি চাইতে হয় আল্লাহর কাছে জান্নাত চাইব অন্য কিছু চাইলে আল্লাহ আজব গজব থেকে মুক্তি চাইবো এটা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এটাই যদি কোনো অর্থ হয় তো দুইটা অর্থে হওয়া সম্ভব দুইটা অর্থ করা হয়েছে লাই লাইউস আলু হাদিসের যেটা ভাষ্য যেটা হচ্ছে লায়ুস আলু বেওয়া জিল্লা ইল জানান আল্লাহ চেহারা চেহারার ও সিরা দিয়ে জান্নাত ছাড়া কিছু যেন না চাওয়া এটার অর্থ দুইটা হতে পারে যে মানুষের কাছে না চাওয়া হয় আর একটা আল্লাহ কাছে জান্নাত চাওয়া সর্বোচ্চ জিনিসটা চাওয়া হয় আর আল্লাহ গজব থেকে চাওয়া যাবে দুইটা অর্থ হতে পারে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শের মূল জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এটা আমরা বুঝলাম যে তাহিদের সম্মান রক্ষার্থে তিনি বলেছেন যে কেউ এটা যদি না করা হয় মানুষের কাছে চাওয়া হয় আল্লাহ চেয়ার ও দিতে তো এটা সমান রক্ষা করতে পারবে না এটা হচ্ছে অসম্মান হয়ে যাবে এই জন্য আল্লাহ তাল্লাহার সম্মানের মর্যাদাকে ভুলুন্ডিত না হয় সেটা যেন উন্নত হয় সেটা যেন সবাই কাছে মর্যাদাপূর্ণ থাকে এই জন্য তিনি সে অধ্যায় বিন্যাস করেছেন এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে যেখানে বলা হয়েছে আউজুবেওয়া আউুজিবে ঝিকা অথবা যেখানে বলা হয়েছে হাদিসের এবার লাইস আলু বেওয়া ঝিল্লা জান্না লাইউস আলু বেওয়া ঝিল্লা হিল্লান্না এহা দৃষ্টির মধ্যে আমরা একটা জিনিস পাচ্ছি যে চেহারা আল্লাহ জন্য চেহারা সাব্যস্ত করা হয়েছে ওয়াঝ চেহারা আমরা সবাই বুঝি তো মুখ নয় অনেকে অনুবাদ করে মুখ মুখ নয় চেহারা মুখ পুরো মুখমন্ডল বলতে পারে এটা ঠিক না আল্লাহর জন্য বলে চেহারা করাটা উচিত কারণ চেহারাই হচ্ছে মূল অর্থ একটা জিনিস যেটা যেটা সামনে পড়ে আল ওয়াঝুমা যা সামনে পড়ে এটা হচ্ছে চেহারা সামনে যেটা পড়ে এটা নাম হচ্ছে চেহারা এই যে গুণটি আল্লাহর জন্য চেহারা এই গুণটি কোরআন সাব্যস্ত কোরআনে করিম এবং এজমা সরফ দিয়া সাব্যস্ত কোরআনে করিম আমরা দেখতে পাই আল্লাহ তালা বলেছেন যেমন আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহ চালার তোমরা যাই খরচ করো আল্লাহ তালার চেহারাকে আল্লাহ চেহারাকে সন্তোষজনক আল্লাহ তালার চেহারাকে সামনে রেখে তোমরা চেয়ে থাকো এর অর্থ হচ্ছে এটাও কিন্তু কোরআন আয়ের দ্বারা সাব্যস্ত হয়েছে যে চেহারা আল্লাহ তালার রয়েছে এবং আল্লাহ তালার চেহারা সন্তুষ্টির জন্য আমরা দান করে থাকি চেহারা অর্থ সাত সত্তা যার দুইটা অর্থ চেহারা সহ বোঝাবে তখন এ আয়তে সুরা বাঁকা দুশো বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা ও জিল্লা তোমরা আল্লাহর চেহারা চেহারা কে সমুন্নত রাখতে আল্লাহ চেহারা সন্তুষ্ট চেহারাকে কে সম্মানিত করতে তোমরা তোমরা দান করে থাকো দান করে থাকো আহ অন্য আয়ালা তার বৈষ্ণব সবরূপতে গাওয়া জির আর যারা সবর করে তাদের রবের রবের চেহারাকে রাখতে মর্যাদা উন্নত রাখতে করতে এবং তার চেহারার তালাশে যারা সবর করে আল্লাহ করেছেন যে ইমানদাররা এই কাজটি করে থাকে তাদের প্রশংসা করেছেন কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন সুরা কাসাসের মধ্যে বলছেন সেই ইন হালকুন উল্লা সব কিছুই ধ্বংস হবে তবে তার চেহারা ব্যতীত এখানে চেহারা আছে সত্তাও বুঝতে হবে সাথে সাথে অনেকে মনে করে থাকে যে চেহারা ধ্বংস হবে সত্তাবী চেহারা থাকবে আর সত্তাবধি ধ্বংস হয়ে যাবে এটা কেউ কেউ বলে থাকে কোনো মানুষ বিবেকবান মানুষ কখনো সেটা বলে নাই এটা আমি দেখলাম একজন ওয়াইস বক্তা যিনি মানুষকে কথায় কথায় কাফের বলে তিনি বলতে চাচ্ছেন যে কেউ কেউ বলে থাকে আল্লাহ চেহারা থাকবে সব ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু কোনো মানুষ বলেনি সবাই বলেছে চেহারাও থাকবে আল্লাহ তাল্লার এবং সাথে সাথে তার সত্তাও থাকবে এ আয়তে চেহারা থাকবার অর্থ এই নয় যে সব কিছু ধ্বংস ধ্বংস চেহারাটা থেকে যাবে এটা কিন্তু ঠিক না এটা কেউ বলে নেই কেউ বুঝেও নেই কারণ হচ্ছে যেখানে যেটা বলা দরকার সেটা আল্লাহ তালা সেটা বলেছেন অন্যখানে সেটা বলেছেন তার জাত তো অবশ্যই থাকবে জাত নয় শুধু তিনি তার সমস্ত সিফাত সহ থাকবেন এবং তিনি যা রাখবেন জান্নাত জাহান নাম সেগুলো যত ন্যায় সেগুলিও থাকবে এগুলো ধ্বংস হবে না যেগুলো আল্লাহ তালা ধ্বংস সেন হা লিখুন অর্থাৎ কুল্লুসাইন হাহা লিখুন কুদিয়া আল হালাক যেগুলোর আল্লাহ তালার ধ্বংস লিখে রাখছেন সেগুলো ধ্বংস হবে আল্লাহ তালা যেগুলো ধ্বংস লেখেন সেগুলো ধ্বংস হবে না এই জন্য আল্লাহ তালার তার আশ্ব সেগুলি আল্লাহ তালী ধ্বংস এর ভিতরে পড়বে না

কোনো দিন বলেনি এটা যে বলে থাকে সে তারা সে অবশ্যই বিভ্রান্ত পদভ্রষ্ট যারা সত্য কথা এটাই বলতে হবে যে আল্লাহ তালার চেহারা সহ তার সত্তা থাকবে এটা হচ্ছে কুল্লু সেইন হা আলি কুন ইজ সবই তার ধ্বংস হবে তবে তার তার চেহারা এবং তার জন্য যা হবে এ তার আরেকটি ব্যাখ্যা আছে যেটা বিখ্যাত ব্যাখ্যা এবং এটা দূষণীয় নয় এটা হচ্ছে কুল্লু সেইন হা আলিকুন ইল্লা মব তুকিয়ে বি প্রত্যেকটি জিনিসই ধ্বংস হবে যার জন্য আল্লাহ তালার চেহারার উদ্দেশ্যে যেটা করা হবে এটা ধ্বংস হবে না অর্থাৎ যে দুনিয়ার বুকে আপনি যাই করেন না কেন এগুলি কোনো কাজ লাগবে না কিন্তু কেউ যদি কোনো আল্লাহ চেহারা আল্লাহকে চেহারাকে খুশি রাখার জন্য আল্লাহ তালার জন্য খুশি তাকে খুশি করার জন্য করা এটা আল্লাহ তাহলে ধ্বংস করবেন না এটা রেখে দেবেন যেমন হাদিসে আসছে আল্লাহ তালা কখনো কখনো একটা দানকে বাড়িয়ে 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 পুরো উপত্যকা করে ফেলেন একটি ওটের বাচ্চা একটি গোড়ার বাচ্চাকে বাড়াইতে বাড়িতে অনেক বড় করে ফেলেন এইভাবে আল্লাহ তাল্লাহ কোনো কোনো দেশকে বেশি করে তোলেন এটা অর্থ এটা এই অর্থটাও শুদ্ধ কুল্লুসেন হা লিখুন ইল্লা ওজ হা কুল্লুসইন হা লিকুন ইল্লা মব তুগে বি ওজু যা দে আল্লাহর চেয়ার উদ্দেশ্য না সেটাও তার আল্লাহ তালা কখনো ধ্বংস করবেন না এটা এটার উদ্দেশ্য তবে আমরা যে উদ্দেশ্য নিচ্ছি সেটা হচ্ছে এ আয়াত সুরা কাসাস এ আয়তে অষ্টাশ নম্বর এ আল্লাহ বলছেন কুল্লু সেই হা লেখুন ইল্লাহ সব কি ধ্বংস হবে তার চেহারা ধ্বংস হবে না এ চেহারা সহজাত এবং তিনি যা চাইবেন তা ধ্বংস হবে না এ চেহারা মূল উদ্দেশ্য হচ্ছে চেহারা সাব্যস্ত করা চেহারা সাব্যস্ত হয়ে গেল আল্লাহ চেহারা সাব্যস্ত হচ্ছে অনুরূপভাবে কোরআন ক্যারিমের বিভিন্ন আয়াতের চেহারার কথা আসছে তবে কিছু কিছু মানুষ আছে যেখানে চেহারা ওয়াজি পাইলেই মনে করে এটা বলতে আয়াত সেফাত এটা কিন্তু ঠিক নয় এটা আমি সালা আলোচনা করি তারপর আমরা হাদিসে দেখি রসুল্লাহ আসলাম তার হাদিসে এসছে তিনি বলেছেন যে বলেন আব্দুল্লাহবিনুদ্দিন বলেন্লাহ আসলাম যখন হুনাইনের গণিমত বন্টন করছিলেন তখন একজন লাভ দিয়ে উঠে বলল যে আমরা শপথ করে বলছি ই কিসমাতুন মা ফিহা এমন এক বন্টন যে বন্টনে ইনসাফ করা হয়নি ওমা ফি হওয়া জাল্লা আল্লাহ চেহারা উদ্দেশ্য করা হয়নি নামজুবিল্লাহ এবং বখারি মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে এখানে যেই কথাটা বল যে কথাটা বলছেন রসুল্লাম পরে তাকে তিনিস্কার করেছেন তিনি বলেছেন যে এদের এদের থেকেই পরবর্তী খাওয়ার যেটা বের হবে তিনি বলেছেন তো এই যে মহবতুগি জাল্লাহ যেটা বলেছেন আল্লাহর চেহারা তারাও কিন্তু চেহারা সাব্যস্ত করত বোঝা গেল এবং রসুল্লাহ আসলাম তারা মেনে নিয়েছেন অর্থাৎ আল্লাহর চেহারাকে রসুল্লাহ আসলাম হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে অনুরূপে বিভিন্ন দিন হতে বর্ণিত তিনজনের সেই ঘটনায় তিনজন যখন তারা আটকা পড়েছিল একটা গর্তের ভিতরে প্রত্যেকেই তখন প্রত্যেকেই তখন তার নিজের ন্যাক আমল দিয়ে তারা দোয়া করেছিল ন্যাক আমল দিয়ে দোয়া করেছিল ওসিলে দিয়ে ন্যাক আমল দোয়ার মধ্যে তারা তাদের মধ্যে একজন উল্লেখ করেছিলেন আল্লাহ্মা ও প্রত্যেকে বলেছিল তারা তাদের প্রত্যেকে বলেছিল আল্লাহ ইনকুন্তুফায়িকা ইবতেগা ওয়াজিকা আল্লাহ যদি আমি এই কাজটি করে থাকি একমাত্র আপনার চেহারা সন্তুষ্টের উদ্দেশ্যে চেহারা তালাশে এটা বলেছে ইতেগা ওয়াজিকা বাহানফি আল্লাহ আমরা যে বিপদে আছি এই প্রদ থেকে আমাদেরকে উদ্ধার করুন চিন্তা করে দেখুন বোখারি মুসলিম হাদিসটি বর্ণিত সেখানেও এই তিনজন অশিলা দিচ্ছে অশিলা দেওয়ার সময় বলেছে আল্লাহ আমি আমরা যে কাজটি করেছি তিনজন একজন বলেছে যে আমি কিছু লোক খাটিয়েছি একজনকে সে টাকা রেখে দিয়ে চলে গেছিলো সে তার টাকা বাড়ি বাড়ি বনেক করে তুলেছি আরেকজন বলেছে যে আমি আমার পিতা মাতাকে না খাইয়ে আমার সন্তানকে খাইয়ে নি একজন খাওয়া হয়নি একজন বলছে আমি অন্যায় কাজ হারাম কাজ থেকে প্রবৃত্ত হইনি আরাম থেকে ফিরে এসেছি একমাত্র যদি আল্লাহ ফত্তি বলছে আপনার চেহারা সন্তুষ্টির জন্য যদি করে থাকি তাহলে আল্লাহ তাহলে আপনি আমাদের কি প্রত্যেকে উদ্ধার করা এটা প্রত্যেকেই শব্দরা ব্যবহার করেছেন আর চেয়ার আর এটা কিন্তু হাদিস দেওয়ার প্রমাণিত হল চেয়ার অজ আল্লাহ তাল্লা একটি সিফাত আল্লাহ একটি সিফাত অনুরূপভাবে সাহদিন আবি আকাসাদ হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে যখন সাহাদবিন আবি আক্কাসাদ মক্কাতে অসুস্থ হয়ে পড়েন রসুল্লাহ আসলাম তাকে দেখতে গিয়েছিলেন দেখার পর তিনি সাদ সাহাদ আমি তো মরে যাচ্ছি আমার তো একটা মেয়ে আর কিছু নেই তো ওতে কী হবে ইত্যাদি ইত্যাদি রসুল্লাহাম বলেন যে তুমি নাও মরতে পারো তুমি জীবে থাকতে পারো আমি দোয়া করতেছি তবে তুমি যাই তুমি রেখে যাও কোনো আমল করে যাও যদি এমন কোনো আমল করে যাও যেটা আল্লাহ চেহারাকে উদ্দেশ্য করে তুমি করে যাও তো আল্লাহ তালা কাছিটার জন্য তোমার মর্যাদা মান মর্যাদা বৃদ্ধি পাবে ইন্নাকালান

আমরা এবং হেজাজের ইমাম ইবনুল খুজাইমা চিন্তা করে দেখুন ইমাম ইবনু খুজাইমা ইমামুল আইমা যাকে বলা হয় তার কিতাব উত্তাহে উল্লেখ করেছেন কিতাব উত্তরিদে ইমাম ইবনুল খুজাইমার কিতাব তাহিদ এটা বাংলা অনুবাদ হয়নি এবং এটা হওয়া উচিত এবং এটা পনের ঘরে ঘরে থাকা উচিত এরকম একটি গ্রন্থ তাহকিক করে এটা প্রত্যেক ঘরে ঘরে থাকে সেখানে তিনি কোরআন আয়াতম হাদিস নিয়ে আসছেন নিয়ে আসার পর বলছেন আমরা এবং আমাদের আলেমরা হেজাজ তিহামা ইয়ামান এরাক শাম মিসর অর্থাৎ কোনো কিছু বাদ দেন নাই হেজাজ তিহামা হেজাজ তিহামা তিয়ামাত হেজ এবং হেজাজ এবং ইরাকের মাঝখানে অংশ হেজাজ তিহামা ইয়ামান ইরাক শাম মিশর প্রত্যেক জায়গার আলেমরা আমাদের প্রত্যেকের মত হচ্ছে মাধ আমাদের মত হচ্ছে এটা আন্না নুসবিতুলিল্লাহি মা আসবাদ তাহুল আমরা আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করব যা আল্লাহ তারা নিজের জন্য সাব্যস্ত করেছেন নোকের রুবেদা আলীকে আলসনা তেনা এগুলি দিয়ে আমরা নিজেদের মুখে স্বীকৃতি দিব জিব্বা দিয়ে স্বীকৃতি দেবো নুসাদ্দ কেউ খুলবে না এগুলিকে আমাদের অন্তর দিয়ে সেগুলিকে সত্য বলে বিশ্বাস করবো মিনগাইয়ের নুসভাব মিন লুকিন এগুলি দিয়ে তবে শর্ত হচ্ছে এগুলি দিয়ে আমরা আমাদের রবের চেহারাকে কোনো সৃষ্টির কোনো চেহারার সাথে আমরা কোনো তেসবি দিব না সামঞ্জস্য কোনো সাদৃশ্য বিধান করবো না আস রব নাহ ম আমাদের রব কোনো সৃষ্টির কারো সৃষ্টির কারো সাদৃশ্য হওয়া থেকে সম্পূর্ণরূপে মুক্তাল্লা মাকালাতিল মকাল অনুরূপভাবে যারা এগুলিকে অস্বীকার করে আল্লাহ চেয়ারা অস্বীকার তাদের থেকে আমাদের উপরে অনেক উপরে হাফ ইবনী মান্দার রহমান তারও একটি কিতাব আছে কিতাব উত্তর রহিদ ইবন মান্দার রহমাল্লা কিতাব উত্তরহিত সেখানে তিনি বলেছেন ওয়াফা হাজাল আল্লাফ সাহু কৌলহ কুল হাউল্লাহা আল্লাহ তালার সিফাতের মধ্যে যেগুলো আল্লাহ নিজেকে গুণান্বিত করেছেন তার মধ্যে একটি সেটা হচ্ছে চেহারা সেটা হচ্ছে চেহারা আল্লাহ তাদের এই বাণী তিনি বলছেন কুলু শাইন হা যে আল্লাহর প্রত্যেকটি জিনিসে ধ্বংস হবে তবে আল্লাহর চেহারা এবং তার সাথে সংশ্লিষ্ট জিনিসগুলো ধ্বংস হবে না ওকা তিনি আরও বলেছেন জালালিক্রম যে জালালিক্রম আল্লাহ চেহা রবের চেহারা বাকি থাকবে যিনি সম্মানিত এবং মর্যাদাপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আসলাম নিজ ওকান নবী সাল ইস্তাই দুই বুয়া ঝিল্লা হে মিনা না রে ফিতানি কুলিয়া রসুল্লাহ আসলাম আল্লাহর কাছে চাইতেন আশ্রয় চাইতেন ফেতনা বিভিন্ন রকমের আজাহান নাম এগুলি থেকে আশ্রয় চাইতেন এবং তিনি এটা কারণে চাইতেন আল্লাহর কাছে চাইতেন বুঝতে গেলে আল্লাহর কাছে চাওয়াটা এ হাদিস দ্বারা প্রমাণ বিভিন্ন বর্ণাদার প্রমাণিত হয়েছে এবং ইবাহ ইবন মন্দার রহমাউল্লাহ যেটা উল্লেখ করেছেন তিনি আরও উল্লেখ করেন যে বয়ান আখার ইয়দুল্লাহ আল্লাহ আন্না ইবাদ ইয়ানজুরুল ইহ ও ঝিল্লা জাল্লা আরও তিনি দলিল হিসেবে নিয়েছেন যে আরেকটি বর্ণনা তারা দেখা যাচ্ছে বন্দারা হাসার দিন তাকাবে জান্নাতে যখন যাবে তখন তারা আল্লাহর চেহারার দিকে তাকাবে আল্লাহর চেহারার দিকে তাকাবে তো যে ব্যক্তি আল্লাহর চেহারা সাব্যস্ত করেন সেটা আল্লাহকে দেখতে পাবে না এই যারা আজ চেহারাকে নিয়ে বাড়াবাড়ি করে চেহারাকে নিয়ে তারা অন্য কিছু মনে করে ভিন্ন ভিন্ন অর্থ করে তাবিল করে অপব্যাখ্যা করে এরা কিন্তু আল্লাহকে দেখা আল্লাহ থেকে দেখা থেকে মারু হবে কারণ তাদের বিশ্বাসে করতো না যে ব্যক্তি বিশ্বাস করবে না সেটা পাবে কী করে যে ব্যক্তি এটা বিশ্বাস করবে সে পাবে কী করে এই জন্য যারা এই এই জাতীয় আল্লাহর সিফাতকে অস্বীকার করে সিফাতকে অপব্যাখ্যা করে তারা কিন্তু আল্লাহ তালার এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে মাহরুম হয়ে যাবে যদি না তারা কাফের হয়ে যায় কোনো কোনো বর্ণায় যদি বেশি বিষয়টা ইচ্ছা করে অস্বীকার করে জেনে শুন তখন সেটা কাফের পর্যন্ত চলে যাবে এই জন্য ইবনমান দার আহমউল্লা বিভিন্নভাবে বর্ণাগুলি নিয়ে এসেছেন তার কিতাবুল তাহিদের মধ্যে ইবনমান দার কিতাব কিতাবু তাহিদ যেটা দুই খণ্ডে বিভক্ত কিতাবুল সিফাত আলাদা এবং কিতাবুল তাহিদের একটা আলাদা কিতাব তাহিদ অংশ অর্থাৎ কিতাবুল আসমা আলাদা তিনি উল্লেখ করেছেন এই দুটি গ্রন্থ আমি মনে করি প্রত্যেকটি মানুষের সংগ্রহ থাকা উচিত তাহিদ এল আসমাত বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থ একটি হচ্ছে তাহিদ ইবল খুজাইমা একটি হচ্ছে ইমাম ইমাম তাও ইবরিমান দারহমুল্লাহ তাহিদ অনুরূপ আমরা দেখতে পাই কিতাব হুজ্জা ফি ফি বয়ান ফি বায়ান মাহেজ্জা মাহেজ্জা ইমাম কওয়াহাম আবু আবুল কাসেম আল ইসবাহানী কওয়ামুসন্না তাকে বিখ্যাত তার লকব আছে তিনি বলছেন

তিনি বাকি থাকবেন সময় দুইটাকে সাব্যস্ত করা হবে কারণ আল্লাহ তালা এ আয়াত সুরা এ আয়ত সুয়ব কাওয়াজ রা ইকলাম সুরা সুরা রহমানের মধ্যে আয়াত আল্লাহ তালা বলছেন যে বাকি থাকবে আল রবের আপনার রবের চেহারা যিনি অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাপূর্ণ অনুরূপভাবে ইমাম ইমাম আল্লাহ আলিকাই রহমাউল্লাহ তার ওসুল আয়ত সর ওসুল আয়তকা জামা সেখানে তিনি এই চেহারা সাব্যস্ত কথাটি উল্লেখ করেছেন ইমাম রহমতুল্লাহ আলাই যখন তিনি ব্যাখ্যা করছেন ওয়াবু কাওয়াজ রব্বিকা তিনি সেখানে এই আল্লাহর চেহারা সাব্যস্ত করেছেন ইমাম সাংকিত রহমান তিনি তার আদো আল বয়ান উল্লেখ করেছেন অনুবাহের বাগাবের রহমতুল্লাহ আলাই সেখানেও তিনি সেটা উল্লেখ করেছেন কাছে তো উল্লেখ করেছেন যোগ যুগ ধরে যারা সত্যনিষ্ঠ আলেম তারা সবসময় আল্লাহর চেহারা সাব্যস্ত করে আসছেন তাহলে আল্লাহর চেহারা এটা আমাদের সাব্যস্ত করতেই হবে আর আমরা হাদিস দ্বারা একটু আগে হাদিস দ্বারাও দেখেছি যেখানে রসল্লাম নিজে আল্লাহ তাল্লার কাছে আউজবি অ ঝিকা আল্লাহ আপনার চেহারা বিনিময়ে চাচ্ছি বলে তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আল্লাহ আল্লাহ কাছে আশ্রয় চেয়েছেন অর্থাৎ যেন আজাব থেকে আশ্রয় চেয়েছেন তারপরে আল্লাহর চেহারা এটা সবাই সাব্যস্ত করেছে এটা কোনোভাবেই অস্বীকার করার জন্য এখন কিছু মানুষের মতভেদটা আমি উল্লেখ করব কারণ এই জন্য মতভেদকারীরা অভাব নেই আমাদের সমাজে এরা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ এবং এরা বেশি বলে থাকে কথা বেশি বলে এরা মোতাকার লিম লিমিন বা কথা তাদেরকে মোতাকার লেমিন বা কথার জাদুকর কথার ফুলজুরি যারা ছাড়ে এই গোষ্ঠীগুলো আমাদের সমাজে অভাব নেই তাদের আশারি এবং আচুর মতবাদের লোকেরা এবং এদের মধ্যে আছে এর পূর্বেই তারা অস্বীকার করেছে জাহামিয়ারা পূর্বেই অস্বীকার করেছে আর এরা কি করে কেউ বলে যে অর্থ করব না কেউ বলে যে না আমরা এটাকে নিজে দূরবর্তী কোনো একটা অর্থ করব এই দুইটাই ভুল এই জন্য আমরা এটা বলতে চাচ্ছি এখানে যে আল্লাহ তালার এই যে তার নিজের দিকে এদাফত করেছেন ওয়াজ ঝো রব্বিকা ওয়াঝুল্লা ওয়াঝ ওয়াঝুল ওয়া আল্লাহ তালার চেহারা এটা তিনি নিজেকে নিজে সম্পৃক্ত করেছেন আল্লাহ তালার দিকে যে কোনো জিনিস সম্পৃক্ত হয় দুনিয়া তা দুই ধরনের একটি হচ্ছে গুণ তার গুণ যার গুণ বর্ণনা করা হচ্ছে মৌসুফা যার গুণ হয় তার দিকে সম্পৃক্ত গুণ তার সত্তার দিকে সম্পৃক্ত সম্পর্ক হওয়া যেমন ওয়াজ্লাহ ইয়াদুল্লাহ তালার হাত আল্লাহ তালার আইন আল্লাহ তালার চোখ আল্লাহ তালার আঙ্গুল এগুলি আল্লাহ তালার এই গুণ তার সত্তার দিকে সম্পৃক্ত হওয়া আরেকটা হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি স্রষ্টার দিকে সম্পৃক্ত হয় সেগুলি গুণ নয় সেগুলি আলাদা কর্ম সেগুলি সম্পৃক্ত যেমন বাইতুল্লাহ আল্লাহ আল্লাহর ঘর যেমন রোহল্লা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রোহ ইসা আল্লাসলামের এগুলি হচ্ছে সম্মানের জন্য সম্পৃক্ত করা হয় কিন্তু এই যে ওয়াজ ঝুলো এটা কোন ধরনের আল্লাহ তালার চেহারা দিকে সম্পৃক্ত করা হয়েছে যে আল্লাহ তালার চেহারা এটা আমরা বিশ্বাস করি এটা যে এটা বিশ্বাস করি আমরা প্রত্যেকে যেটা আহস্লামাত সহি আকিদার যারা বাহক তারা বিশ্বাস করে এবং যারা অনুসারী সাধারণ মানুষ সবাই যেটা বিশ্বাস করে এটা হচ্ছে যে আল্লাহ তালার চেহারা রয়েছে আল্লাহ তালা চেহারা এবং এখানে আল্লাহ এই গুণ কে চেহারা গুণটি যেটা আল্লাহ একটি গুণ যেটা হচ্ছে সিফা দাতিয়া সিফা জাতিয়া সিফা ফেলিয়া সিফা দাতিয়া আল্লাহ তালা সত্তাগত গুণ এই গুণটিকে আল্লাহ তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন আল্লাহ তালা নিজের দিকে সম্পৃক্ত করেছে এটা হচ্ছে এটার অর্থ এখন দ্বিতীয় আরেকটি অর্থ আছে যেটা অন্যরা করে থাকে সেটা তাবিল করা অপেক্ষা করা কীভাবে অপেক্ষা করে অপেক্ষা করে করে এখানে কয়েক ধরনের কয়েক ধরনের পথ নিয়েছেন তিনটা 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 তারা উদ্দেশ্য নিয়েছে একজন বলে যে না এখানে জাত বলা হয়েছে উদ্দেশ্য ওয়াজি বলে সত্তা বোঝানো হয়েছে ওয়াজিব বলে সত্তা বোঝানো হয়েছে তখন তারা তাদের মত হচ্ছে চেহারা নাই শুধু সত্তা আছে এখানে ওয়াজিব বলে সত্তা বোঝানো হয়েছে এটা তাদের উদ্দেশ্য আচ্ছা আরেক গোষ্ঠী বলে যে না না এটা ঠিক না এটা না চেহারা বলে সত্তা বোঝানো হয় নাই বরং এখানে চেহারা বলছে তবে এর দ্বারা উদ্দেশ্য হাকিকতে চেহারা নয় এটা অন্য কোনো অর্থ অর্থ যেটা আমরা বুঝি না এরকম কোনো একটা কিছু নিয়েছে কিন্তু হাকি চেহারা যেটা চেহারা অর্থ করা যাবে না এটা চেহারার উদ্দেশ্য নাই নেই দল বলে যে না দিক বোঝানো হয়েছে কোনো একটা আল্লাহর দিকে আল্লাহর দিকে বোঝানো হয়েছে দল বলছে না সব উদ্দেশ্য নেওয়া হয়েছে কয়েক ভোগের সাইট ভোগা সাইড জনের মানুষ হয়ে গেছে অর্থাৎ যখন একজন মানুষ তার মূল পথ থেকে দূরে সরে যায় তখন যে কোনো জায়গায় ভুলা ভুল করতেই পারে একজন মানুষ রাস্তা হারিয়ে ফেলে সবটাকে রাস্তা মনে করে সেরকম এরা পথ যখন পথ হারিয়ে পেরেছে আল্লাহ চেহারা অস্বীকার করেছে এখন তারা শুরু করেছে কেউ বলছে না চেহারা বলতে একটা কিছু আমরা অর্থ জানি না কেউ বলছে আমরা অর্থেই করবো না এভাবে রেখে কেউ বলছে না চেহারা বলতে দিক আল্লাহর দিকে যেটা সম্পৃক্ত হবে আবার কেউ বলছে না আল্লাহ তালার যে দিক তারাও কিন্তু মানে না আল্লাহর জন্য দিক মানে না তারা তো এখন আবার যে দিক বলতেছে এখন আবার তারা বলছে কেউ এখানে সব উদ্দেশ্য যে আল্লাহ তালা আল্লাহ তালা সব যে ব্যক্তি চাইবে আল্লাহ তালা পূর্ণ যে ব্যক্তি চাইবে এগুলি সবই হচ্ছে পথভ্রষ্টতা এগুলি সবই হচ্ছে তাওবিল ব্যাখ্যা এগুলি অগ্রহণযোগ্য মতবাদ এই জন্য ইমানদাররা আল্লাহ তালা হক দিয়েছে আল্লাহ ইমানদার ইমানদারদের মুখ দিয়ে বের করেছেন তারা সেটা হচ্ছে আল্লাহ রয়েছে ওয়াজ হক সব বাস্তব চেহারা যেই চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নেই এবং কারোর সাথে কোনো সেটার সাথে কোনো সাদৃশ্য হবে না মিল হবে না এটা আল্লাহ তালা বলছেন ইকরাম আল্লাহ তালা বলছেন আর যখন আল্লাহ তালা দেখুন যখন আল্লাহ তালা বলছেন ওয়ব কাবা জুল জালাল ক্রাম আল্লাহ তালার চেহারা চেহারা জুল জালাল খেয়াল করেছেন কিনা জু আসছে এখানে ওয়াজের চেহারার গুণ হিসাবে অর্থাৎ আল্লাহ তালার রবের আপনার রবের চেহারা বাকি থাকবে যেই চেহারাটি অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাপূর্ণ তারা হাকিকে চেহারা বুঝাতে চেয়েছেন আল্লাহ তালা বাস্তব চেহারা বুঝাতে চেয়েছেন তারা যেটা বুঝেছে যে ভুল তথ্য বুঝেছে সেটা হচ্ছে যে চেহারা বলতে জাত বুঝানো হয়েছে তো জাত বুঝালে জিল জালাল হইতো অন্য কিছু হইতো কিন্তু জুল জালাল যখন বলা হয়েছে ওয়াব কা ওয়া ঝু আপনারা জানেন যে ইয়াব কার ফাইল হয়েছে ওয়া ঝু এই ওয়া থেকে বদল হয়েছে জুল জালাল ইকরাম অথবা ওয়াজু ওয়াজু সিফাত বর্ণা জুল জালাল ইকরাম তাহলে বোঝা গেল যে এই ওয়াজুর গুণ বর্ণাকের অর্থই হচ্ছে ওয়াজ আসলে হাকিকি সিফা বাস্তবে ওয়াজ আল্লাহর চেহারা একটি সিফাত এটাকে স্বীকার করতে হবে যদি কোথাও উদ্দেশ্য না হয় যদি কোথাও ইয়া উদ্দেশ্য না হতো উদ্দেশ্য যেখানে নাই সেখানে কিন্তু দেখবেন যে রব্বিকার সাথে রব্বিকার সাথে যুক্ত হয়ে সেখানে জিল জালাল জুল জালাল বলা হয়নি যেমন আল্লাহ তালা বলছেন জিল জালাল আপনার আপনার রবের আর আপনার রবের নাম বরকতময় আপনার রব হচ্ছেন এখানে আপনার রব হচ্ছেন নাম বরকত নাম জিল জালাল আল না অর্থাৎ ইসমকে নামকে জিল জালাল জিল জালাল ইকরাম বলা হয়নি এখানে রব জিল জালাল ইকরাম জিল জি আসে জু আসে নাই আগেরটা আসছে যখন ওয়াজ্য বলা হয় তখন জু আসছে অর্থাৎ ওয়াজ্যের মর্যাদা ওয়াজ্যের কী কী মর্যাদা ওয়াজের বৈশিষ্ট্য হয়েছে জুল জালাল আল আর এখানে বলা হচ্ছে রব তিনি হচ্ছে জুল জালাল আল ইকরাম এখানে ইসমের কোনো গুণ বর্ণনা করা হয়নি এর অর্থ হচ্ছে ইসম আল্লাহর ইসম কোনো আল্লাহর ইয়া নয় এস এম শব্দটি আলার কোনো এখানে এসএম শব্দটি আলার কোনো সিফাত হিসেবে আসে নাই বরং এখানে সিফাত হিসাবে আসছে এখানে সিফাত রব বলা হচ্ছে রবের গুণ হিসাবে আনা হয়েছে জাল ইকরাম তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় আশ্চর্য এস্তেরদার এটা শেখ আমাদের শেখ সাইমিন রাহম মাহমুদ সাইম রাহমাল এই ইস্তেরদার লিয়েছেন যে দেখুন কত সুন্দর এটা হচ্ছে যেখানে রব উদ্দেশ্য সেখানে দিয়ে আসছে যেখানে ওয়াজ উদ্দেশ্য সেখানে দু আসছে তো মধ্যে বিরাট পার্থক্য একটার গুণের গুণও বর্ণনা করা হয়েছে অর্থাৎ চেহারার আর সেখানে শুধু রবের গুণ বর্ণনা বলা হয়েছে সেখানে ইসমের কোনো গুণ বর্ণনা করা হয়নি অর্থ হচ্ছে যেখানে উদ্দেশ্যমূলক আল্লাহ বলেছেন সেখানে আসলেই ওয়া চেহারা হাকি কি চেহারায় বোঝানো হবে অন্য কিছু নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালার জন্য এখানে কেউ যারা বলে যে সবাব হবে এই তারা সব উদ্দেশ্য আল্লাহ চেয়ে আল্লাহ যে আল্লাহ তালার আল্লাহ তালা সব বাকি থাকবে যারা বলে আল্লাহ তালার জেহাদ বাকি থাকবে দিক বাকি থাকবে আল্লাহ তালার সত্তা বাকি থাকবেগুলি বলে এগুলি কোনোটাই উদ্দেশ্য নয় তবে চেহারার সাথে দিক চেহারার সাথে তার সত্তা বাকি থাকবে এভাবে বলা যাবে এবং চেহারা সহ তার আল্লাহ তালা যা চাইবেন সেগুলিও বাকি থাকবে এভাবে বলা যাবে হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যবশত যারা আল্লাহ তালার নাম এবং গুণকে অস্বীকার করে তারা বলে যে এখানে ওয়াজ বলতে জাত বোঝানো হয়েছে সত্তা বোঝানো হয়েছে দিক বোঝানো হয়েছে স্বপাব বোঝানো হয়েছে এগুলি কোনোটাই শুদ্ধ নয় কারণ তারা কি জন্য এটা বলে থাকে এটা আমাদের জানতে হবে তারা বলে থাকে এই জন্য তারা মূলত যেটা চেয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ তালাকে তারা তানজি করবে পবিত্র করবে সোভ্যান আল্লাহ আল্লাহ তালা যেটা দিয়ে পবিত্র হয় সেটা পবিত্র তারা বলবে না নিজেরা নিজেদের পক্ষ থেকে একটা দিয়ে আল্লাহকে পবিত্র করতে চায় আল্লাহ তালা তার চেহারা আছে বলেছেন এটা এটা রাখার মধ্যে হচ্ছে পবিত্রতা তারা এটা অস্বীকার করে আল্লাহ করতে চায় কেন তারা বলে বলে যদি কোন আল্লাহ চেহারা সাব্যস্ত করি তাহলে কি হলো সৃষ্টিকুলেরও চেহারা আছে আর চেহারা তো একরকমই মানুষের চেহারাতে একরকম সুতরাং আল্লাহ তালার জন্য এটা দ্বারা তো সম মিশাল সাব্যস্ত হয়ে গেল সম পরিমাণ কি সাব্যস্ত হলে আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করা যাবে না এটা হচ্ছে তাদের দাবি তারা এটাও বলে যে আল্লাহ তালা বলছে কামিসলি ইসাই তার মতো কোনো কিছু নাই তাহলে তারা বলতেছে যদি কোনো আল্লাহ বলছে তার মতো কোনো কিছু নাই আর আপনি বলতেছেন চেহারা চেহারা মানুষের চেহারাতে চেহারাতে একই রকমের হয় চেহারা সাব্যস্ত করলে তো তার মতো হয়ে যায় তোর কোরআনকে অস্বীকার করা সুতরাং চেহারা সাব্যস্ত করা যাবে না আরে তারা বলছে আহলে শুন না তোমরা কি বলছো তোমরা যদি কোনো বলো যে তোমরা তো বিশ্বাস করো যে যে ব্যক্তি আল্লাহর মতো কাউকে সাব্যস্ত করবে সে কাফের হয়ে যাবে তো এখানেও দেখছি তোমাদের তোমরা কাফের হয়ে যাচ্ছ কারণ তোমরা তো আল্লাহ আল্লাহ তালা চেয়ার সাব্যস্ত করছো আর চেহারা একই রকম হয় চেহারা সৃষ্টির চেহারা বলতে আমরা যেটা বুঝিটা একই রকম সুতরাং তো তোমরা কাফের হয়ে যাবে তোমাদের কথা অনুসারে আল্লাহ তো বলছে তার মতো কোনো কিছু নেই এটার জবাব কি এটা এক নম্বর কথা হচ্ছে এক নম্বর জবাব হচ্ছে যে তোমরা জিসিম বলতে কি বুঝাচ্ছ জিসিম শব্দটি একটি সংক্ষিপ্ত শব্দ যেটাকে বলা হয় ব্যাখ্যা সাপেক্ষ শব্দ ব্যাখ্যা সাপেক্ষ শব্দ জিসিম দ্বারা তোমরা কি বুঝাচ্ছ যদি জিসিম দ্বারা তোমার উদ্দেশ্য হয় আমাদের যেমন হাড় আছে রগ আছে রক্ত আছে এবং গোস্ত আছে মুখের মধ্যে এরকম এবং আমরা এই গোস্ত এই চেহারা থাকতে হলে এটার ঘাড়ের লাগে লাগিয়ে থাকতে হবে এই জাতীয় কোনো কিছু তোমরা যদি মনে করে থাকো তাহলে আমরা নিঃসন্দেহে তোমাদের সাথে একমত যে এরকম কিছু আল্লাহর জন্য আমরা সাব্যস্ত এই চেয়ারা সাব্যস্ত আমরা আল্লাহর জন্য করি না এবং এটা সাব্যস্ত করা যায় যে নাই তো তোমরা জিসিম বলে একটা বিপদে ফেলেছে শরীর বলে দেহ বলে একটা বিভদে ফেলছে আমাদেরকে এই এইটাই এবার বলবো না আর যদি তোমাদের জি বলে উদ্দেশ্য হয় দেহ বলে উদ্দেশ্য এইটা যে আল্লাহ তালার একটা সত্তা আছে তার শিশু গুণ আগুন আছে তার গুণ আছে তার গুণাবলী আছে তাহলে আল্লাহ তালা এই গুণগুলি সাব্যস্ত করতেই হবে তাহলে তোমাদের এই বলার দ্বারা আমাদের এগুলিকে জিসিম বলে এগুলিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আমরা বলব চেহারা তবে তোমাদের যে জিসিম তোরা উদ্দেশ্যে নিয়েছে সেটা নয় বরং আল্লাহ তালা যেন উপযোগী যেটা সেটা এবার সাব্যস্ত করতে হবে আল্লাহ কামাল ইল্লাহবাই জালালহি আল্লাহর সম্মান এবং মর্যাদা উপযোগী যেটা সেটা হিসেবে আমরা তার জন্য সেটা সাব্যস্ত করি তাহলে সেটা তার কোনো সমস্যা থাকে না তাহলে কোনো সমস্যা থাকে না এখন

এবং নিজের অর্থ বুঝতে তো হবে না তাহলে বোঝা গেল যে ইবনে আব্বাস আনহু হাকি কাতান সমাজ সাব্যস্ত করেছেন যে আল্লাহ আল্লাহ জাউফ আলাহু ইমাম জৌ রহমতুল্লা আলাই তবা ইমাইজ তবাই রহমতুল্লাহ তার সিরে সেটা নিয়ে এসেছেন যে আল্লাহ জাউফ আলাহু সমাজের ব্যাখ্যা করেছেন অর্থ করেছেন এবং তিনি বলেন নাই যে নাই অস্বীকার করেন না বা ভিন্ন অর্থ করেন নাই সমাজ জেলা আল্লাহ জিলা যখন অর্থ করেছেন অর্থ হচ্ছে অর্থ করা যাবে ভিন্ন অর্থ নিয়ে যাওয়া যাবে না শুধু অন্য অর্থ নিলে সেটা ভুল হবে এটাকে সাব্যস্ত আমাদের করতে হবে সুতরাং আল্লাহ তালার জন্য হাকিকে চেহারা সাব্যস্ত করার ক্ষেত্রে যা আল্লাহ জালা আলিহি ও কামালি যা আল্লাহর জন্য উপযুক্ত তার জন্য উপযুক্ত যেরকম সেরকম চেয়ার তার জন্য সাব্যস্ত করা যাবে এটাকে তোমরা জিসিম নাম দিবে না এটাকে জিসিম বলবে না দ্বিতীয় যে জিনিসটা তোমাদের এখানে ভুল হয়েছে হে আশায় মাতুরি দিয়ে ফেরকা তোমাদের লোক তোমাদের বলছি আরেকটা ফেরকা তোমাদের বলছি এটা দেখি তোমরা বলেছ আল আজিসাম ও মোতামা সমস্ত দেহ একই রকম একটা মিথ্যা কথা সমস্ত দেহা কখনো একরকম হয় না সমস্ত দেহা এটা সবচেয়ে বড় মিথ্যা কারণ হচ্ছে দেখো দেহ একজন ভাল্লুকের দেহ একজন যেটা পিঁপড়ার দেহ কি একরকম নাকি ভাল্লুকের দেহ কত শক্ত সামর্থ্য দৌড়ায় তাকে বিবিসি বিভীষিকময় আবার একটা পিপড়া অত্যন্ত নায়াম জিনিস ছোট জিনিস এটার চেহারা একরকম কিনা এটা এটাকে এক একরকম দেহ নাকি দেহারা একরকম হয় দেহ একরকম এটা কীভাবে তুমি বুঝলে কখনো নয় দুটোর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে এই পার্থক্য প্রত্যেকটি মানুষই বুঝতে পারে সৃষ্টি এবং সৃষ্টি মধ্যে তাহলে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে কি পার্থক্য হতে পারে সবাই বুঝতে পারে তাহলে আমরা যারা তোমাদের বলছি যে আল্লাহর জন্য চেয়ার সাব্যস্ত করছি আমরা কখনো বলি নাই যে মানুষের কারো মত বা সৃষ্টির কারো অনুরূপ এটা তো আমরা কখনো নাই সুতরাং তোমাদের এ দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তোমরা যে বলছো যে আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালা তার সৃষ্টির মতো হয়ে যাচ্ছে যদি কোনো চেয়ার সাব্যস্ত করি তাহলে এটা তোমাদের বোঝার ভুল এটা কখনো সাব্যস্ত হচ্ছে না তোমরা ভুল বুঝছো দুইটাতে একটাতে প্রথমটা আমরা বলেছি যে কখনো আমরা জিসিম বলতে কী বোঝাচ্ছি এটা আগে নির্ধারণ করতে হবে এটা ঠিক না যেটা বলছো এটা জিসিম বলতে তাল কামাই আলী কুবীজিয়াল আলী তার জন্য সমান মানুষের সাথে যেভাবে সেরকম সাব্যস্ত করে থাকি আর দ্বিতীয়টি হচ্ছে যে সব জিসিম একরকম না যেটা তোমরা বলতে এটা মিথ্যা কথা জিসিমের মধ্যে কি আছে পার্থক্য রয়েছে দুইটার মধ্যে পার্থক্য রয়েছে এছাড়া আরেকটা জিনিস আমরা দেখি চেহারার ক্ষেত্রেও দেখেন আরেকটাতে অতিরিক্ত অতিরিক্ত আলোচনা তিন নম্বর সেটা হচ্ছে চেহারার মধ্যে অনেক বিরাট পার্থক্য রয়েছে মানুষের মানুষের মধ্যে চেহারার মধ্যে কত পার্থক্য দুইজন মানুষের চেহারা কখনো একরকম হয় না এমনকি যাদেরকে তম বলা হয় অর্থাৎ যাদেরকে টুইন বলা হয় তাদের মধ্যেও পার্থক্য হয়ে যায় কোথাও কোথাও তাহলে বোঝা গেছে আপনি কখনো আপনি যেখানে মনে পার্থ মানুষের মানুষের চেহারার মধ্যে পার্থক্য আছে আমি সপ্তাহে বলছি না শুধু চেহারার মধ্যে পার্থক্য আছে সেখানে আল্লাহর সাথে আপনি কীভাবে বলতে পারেন যে যে আল্লাহ তালা মানুষের সাথে একরকম হয়ে গেলে চেহারা সাব্যস্ত করলে এটা হতেই পারে না এটা ভুল কথা তাহলে তাদেরকে তিন নম্বর এটা বলতে হবে যে চেহারাতেও পার্থক্য রয়েছে কখনও দুইটি চেয়ার সৃষ্টির মধ্যেও চেহারা একরকম হয় না এমনকি তাদের আল্লাহ তালা তাদের চেহারার মধ্যে বিভিন্ন রকম দিয়েছে এমনকি বাপ বেটার মধ্যে অনেক পার্থক্য থাকে কিছু মিল থাকলে যদি হান্ড্রেড পার্সেন্ট মিল কখনো হয় না ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট পার্থক্য থেকে যায় সৃষ্টির মধ্যে এমন কিছুটা শুধু চেহারার মধ্যে শুধু অন্য অংশ বাধে দিলাম শরীরের অন্য অংশ বাঁধে দিলাম তাহলে আমরা এই যে আল্লাহর জন্য আল্লাহর ক্ষেত্রে কীভাবে বলতে পারি যে একই রকম হয়ে যাবে এটা কখনো নয় এখনও হতে পারে না তাহলে আমরা বুঝতে পারছি যে একই রকম হওয়া কখনো সম্ভব হচ্ছে না বলছেন যে আল্লাহ তালার চেহারা মানুষের একরকম হয়ে যায় এটা ঠিক নয় এখানে একটা জিনিস জানা দরকার সেটা হচ্ছে আল্লাহ তালা বলছেন লাইকাম তার মতো কোনো কিছু নেই এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গাটা আমরা অনেকে অনেকে এই জায়গাতে অনেকে ভুল করে থাকে আল্লাহ তারা বলছেন লাইসাকা মিসি সেই তার মতো কোনো কিছু নেই মিছিল শব্দটি আরিত বলা একেবারে হুবহু অনুরূপকে মিছিল বলা হয় হুবহু অনুরূপ না হলে মিছিল হয় না একেবারে ধরা একটা জিনিস তৈরি করে আনছে দুইটা একই রকম বলতে একই রকম দুটা মূল মিলিয়ে দিলেন এটাকে বলা হয় হুবহু একরকম হওয়া একে যেমন একই কফি বইয়ের একটা কফি এরকম আরেকটা কফি কপি নিয়ে আসছেন ঠিক দেখ একই রকম এটাকে বলা হয় মিসিল আল্লাহ তালা এটাকে অস্বীকার করেছে আল্লাহ তাল্লাহ ইসা কাশিভি সে অস্বীকার করেন নাই তার সাদৃশ্য কিছু সাদৃশ্য অস্বীকার কোথাও করানো আসে না হাদিসেও আসে নাই এই জন্য আমরা আল্লাহ তালা যেটা বলেছেন সেটা বলার উদ্দেশ্যে তার মিসির কোনো কিছু হবে না তবে তার নামে মিলবে তার সাথে তার সাথে কোনো চেহারা কোনো অংশে মিলবে এটাকে আমরা অস্বীকার করি না কারণ এটা কোনো নিষেধাজ্ঞা কোথাও আসে নাই শিভে সাদৃশ্যের দিক থেকে কোনো একটা অংশে সাদৃশ্য হবে না এটা আমরা অস্বীকার করি না এই জন্য সাইকুল সেন রহমতুল্লাহ সবসময় বলতেন মা মিশাই আইন ইলা বাইনাহুমা বাইনা হুমা ওয়াজ মোতাসাহ ওয়াজ ওয়জুম ফার যে ওয়াজ তিনি বলতেন সবসময় যে দুটি জিনিসের মধ্যে যে কোনো দুটি জিনিস পৃথিবীতে পাবেন তার মধ্যে একদিকে মিল পাবেন একদিকে বেমিল পাবেন যে কোনো দুটি জিনিসের মধ্যে এমনকি দুটা জিনিস নিয়ে এলে বহু বানায় আনলে বলুন এটা একটা মিল আছে এটা দু মিল আছে এটা একই কী এটা এই অংশ এটা অংশ বাকায় অংশ সোজা এরকম অর্থাৎ দুই ভূ বহু যে কোনো জিনিস দুইটা জিনিসে যদি দুইটা জিনিস হয় কখনো একরকম হয় না আল্লাহ স্রষ্ট আলাদা দুই সত্তা সুতরাং দুইটার মধ্যে একরকম হওয়া জরুরি না দুটোর মিল থাকতে পারে মিল কি আল্লাহর অস্তিত্ব আছে আসে অস্বীকার করবেন না মানুষের অস্তিত্ব আসে তাহলে বলেন যে মানুষের অস্তিত্ব যেহেতু আছে আল্লাহর অস্তিত্ব নাই তাহলে তো একটা বিরাট ভুলের কথা তো আল্লাহকে অস্বীকার করাই হয়ে গেল আপনি তাহলে বুঝতে পারছেন যে কোথাও যদি কোনো ওয়াজুল মুসাহে যদি কোনো থাকে ওয়াজুল মুহারে যদি থাকে কোথাও যদি কোনো মিল থাকে এর অর্থ এই নয় যে কিছু মিল থাকে কিছু মিল যেটাকে বলে এটাকে ছবি বলা হয় শিবে আল্লাহ তার শিবিকে অস্বীকার করে তার মিশালকে অস্বীকার করেছেন এর অর্থ হচ্ছে আপনি ওয়াজুল ছবি যেটাকে আছে কিছু অংশ নামে মিল থাকবে কিছু অংশে মিল থাকবে কিছু দিকে মিল থাকবে এর অর্থ হচ্ছে হুবহু হবে না এটা আল্লাহ অস্বীকার করেছে কিন্তু কোনো দিকে মিল তিনি থাকবেন তিনি নিজেই বলেছেন কারণ তিনি সৃষ্টি করেছেন তার মতো করে সেখানে কোনো অংশ তিনি মিল রাখতেই পারেন কোনো অংশে তিনি সাধারণ সাদৃশ্য করতে করে করতে পারেন তার যেটার সাদৃশ্য কোনোটা করা থাকে এই ছেলেকে ওই ছেলের মতো ওই ছেলেকে ওই সেলের মতো করতে পারেন কিছু কিছু টমদেরকে যারা বলে টুইন যারা তাদেরকে কাছাকাছি মিলিয়ে রাখতে পারেন কিন্তু আল্লাহর সাথে সৃষ্টির সাথে পুরোপুরি মিল কখনো হবে না কখনও কখনও তার গুণের মধ্যে মিল শব্দ গুণের মধ্যে কিছু কিছু মিল থাকতে পারে তার মধ্যে শব্দ মিল থাকবে কিন্তু গুণের দিক থেকে মূল যে অর্থের দিক থেকে তা কোনো কোনো দিন বেমিল হবে না কারণ হচ্ছে লাইসা মিসলি ঈসাই সেই অর্থেক্ট কোনো মিল হবে না কারণ মূল দিক থেকে কারণ হচ্ছে দেখেন আল্লাহ তালা তার ক্ষমতা আছে মানুষের ক্ষমতা আছে কিন্তু আল্লাহর ক্ষমতা মানুষের কথা একরকম না মানুষের ক্ষমতা একেবারে আল্লাহ প্রদত্ত আর মানুষের আল্লাহর ক্ষমতা তিনি হচ্ছেন এমন ক্ষমতা যে ক্ষমতার কোনো কোনো বিচার মানে সেটার কোনো সীমানা নির্ধারণ করার মতো কোনো কিছু নাই এত এত তিনি সক্ষম তিনি তাহলে বোঝা গেল যে না এই শুধু কুদরতে কুদরতে মিলে গেলেই অস্বীকার করা হবে এটা কিন্তু ঠিক নয় এই জন্য আপনারা যারা হে আশারা মার তৈরি দিয়ে আর আপনার সাব্যস্ত করেন আল্লাহর জন্য এলেম সাব্যস্ত করেন জ্ঞান তো মানুষের তো জ্ঞান আছে আপনি কি তো বলবেন যে দুইটা মিলে গেছে কখনো না আপনি যদি আপনার মানুষের জন্য আল্লাহর জন্য কুদ্রত সাব্যস্ত করেন মানুষের কুদরত আছে সেটা অস্বীকার করবেন না দুইটা একরকম কখনো হয়নি তাহলে বোঝা গেল যেই জিনিস এই মিল গেলেই মিলে গেলে একরকম হওয়া জরুরি না এটার যে সাবি বলা সাদৃশ্য বলা এটাকে আল্লাহ তারা অস্বীকার করেন নাই কারণ যে কোনো জিনিসের মধ্যে দুইটি জিনিসের মধ্যে কিছু অংশ মিল থাকবে কিছু অংশ থাকবে কিন্তু হুবহু মিলে যাওয়া এটা হয় নিশ্চিত করেছেন লাইস একা মিসেই তার মতো কোনো কিছু নেই

কিন্তু শব্দে মিল থাকবে এটাকে সবই তিনি অস্বীকার করলাম এই জন্য মাসালকে বলেছেন আল্লাহ তালা হাকিম তিনি জানতেন বান্দা কোন দিকে ভুল করবে যেন তিনি শব্দটা নিয়েছেন অ্যাপ্রুফিয়েট যে হি সেই তিনি বলেন না লাইসাকা শিব হি সেই এটা তিনি বলেন নাই কারণ মানুষের কোনো সৃষ্টি দুইটা জিনিসের যেভাবে কিছু কিছু মিল থাকে কিছু ব্যামিল থাকে ষষ্ঠাম সৃষ্টির মধ্যে ব্যামিল থাকবেই কিন্তু কোনো কোনো নামে কোনো কোনো শব্দে কোনো কোনো গুণের দিক থেকে কোনো কোনো শব্দের দিক থেকে কিছু কিছু মিল থাকলে এটাকে অস্বীকার করা হয়নি সুতরাং আল্লাহ তালার চেহারা থাকা বন্ধার চেহারা থাকা এটা থাকার বন্ধার চেহারা থাকার কারণে আল্লাহ চেহারাকে অস্বীকার করা এটা কোনো ওয়াইজ কাজ নয় এটা ভুল পথে পরিচালিত একটি কাজ ভুল কাজ এটা থেকে দূরে থাকতে হবে এখন একটি জিনিস আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এখন বলতে পারেন যে আল্লাহ তালা বলেছেন একটা হাদিসে আসা আভার জন্য হাদিসে আসছে বোখারি মুসলিম হাদিসে আসছে ইন আল্লাহ আদম আল্লাহ তালা আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন সুরতটা কী সুরতটা কি জিনিস এইটাই হচ্ছে সমস্যা কিছু মানুষের সুরতে অনুবাদ করছে আকার কিছু মানুষের সুরত হচ্ছে সুরত করে রেখে দিয়েছেন বাংলা ভাষার সুরত বোঝা যায় আমরা অর্থ হচ্ছে সুরতটা যেটাই করি না কেন সুরত বলতে কী বোঝানো হয়েছে এটা আমাদেরকে বুঝাতে বুঝতে হবে সেটা হচ্ছে তালা যদি কোনো আদমকে তার সুরতে সৃষ্টি করে থাকেন আর আমরা বলে থাকি যে আল্লাহর চেহারা কখনো মানুষের চেহারা কখনো আল্লাহর চেহারার সাথে মিল হবে না উত্তর কী সুরত কি সুরতের মধ্যে আল্লাহ তালা কি সুরতে সৃষ্টি করেছেন তাহলে মিল না হলে কি জন্য বলতেছেন যে আদা সুরাতি এখানে কয়েকটি উত্তর আছে গুরুত্বপূর্ণ অংশটুকু ভালো করে খেয়াল রাখবেন আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে কয়েকটি উত্তর আছে এক নম্বর হচ্ছে লাই সবাই একমত সমস্ত মুসলিমরা যে কখনো এমন সুরত নয় যেই সুরতে যেই সুরতে রব্বুল আলমিনকে হু বহু হু বহু অবিকল ফটোকপি এরকম বলার কোনো সুরত নাই এটাই এজমা এটাকে কখনো নেওয়া যাবে না সমস্ত মুসলিম এবং সমস্ত বিবেকবানরা বলে রব্বল ইজত হুবহু কোনো সুরতে মানুষকে মানুষ চেহারাতে মানুষকে সৃষ্টি করে না আল্লাহ চেহারা দেখে পুরোপুরি আল্লাহ চেহারার মতো করে মানুষকে সৃষ্টি করে দিয়েছেন পুরোপুরি হুবহু এটা কোনো মানুষ বলেন নাই এটা কোনো মানুষ বলেন নাই কারণ দেখেন আল্লাহ তালা কারিমে একটা উদাহরণ দেখেন বোঝানোর জন্য আল্লাহ তালা বলেছেন এক কুরসি হুসাম তোলার আসমান জমিন আল্লাহ তালার কুরসির ভিতরে জায়গা হয় ওসামাওয়া তোলা কুর্সি বেমাজ সবকিছু কুর্সির সামনে দুটি কুর্সির সামনে ফেলে রাখা একটা জায়গা যেখানে আল্লাহ তালা পা রাখেন আল্লাহ তালা পায় কুর্সির সামনে তো কুর্সিতে আল্লাহ তালা পা রাখেন কুর্সির মধ্যে আসমান জমিনের জায়গা হয় আর এই কুর্সির মধ্যে আসমান জমিন এমনভাবে ফেলা হচ্ছে যেন হালাকা একটি রিং একটি রিং রাখা হয়েছে জমিনের প্রান্ত বিস্তীর্ণ একটা প্রান্তিক জমিনের মধ্যে রিং রাখা হয়েছে আর আরশের সামনে কুরসি হচ্ছে এরকম একটি রিংয়ের মতো যে বিস্তীর্ণ জমিতে একটা রিং রাখা হয়েছে তো রবুল আলামিন কত বড় তো এই যে রবুল আলমিন তাকে কোনোভাবে কোনো গুণ দিয়ে কেউ কোনো কোনো গুণ দিয়ে কোনো দিন হাতা করতে পারবে না অল হয়তু নেবে সেই মিন খালকি তাকে কেউ দিন ঘিরে সম্পূর্ণ গুণ দিয়ে বর্ণনা করতে পারবে না এবং তাকে ধারণা আনতে পারবে না এই বলতে পারবে না এইটা তার গুণ এটা এরকম এর বাইরে যেতে পারবে না অথবা কেউ বলবে না যে আল্লাহ তালা সাইট হাত না আদম যেভাবে সাইট হাত আদমের অথবা আদমের আদমের যেভাবে চেহারা এরকম এরকম আছে আল্লাহ তালার চেহারা এরকম এরকম বলা কখনো যায়জ না তাহলে কোনটা তাহলে অর্থ হবে এটা আমাদের জানতে হবে আমরা আগে প্রথমটা যেটা মানুষের ভুল করে থাকি এটাকে অস্বীকার করেছি এখন তাহলে আল্লাহ তালা আদমকে তার চেহারা অনুসারে তার চেহারা দিয়ে সাব্যস্ত করেছেন অর্থাৎ চেহারা অনুসারে সৃষ্টি করেছেন না কী অর্থ হতে পারে প্রথমত কেউ কেউ বলেছেন এখানে খালাক আল্লাহ আদম আলা সুরতহি দ্বারা আল্লাহ আদমের সুরত বুঝাইছে যে আল্লাহ তালা আদমকে আদমের সুরত সৃষ্টি করেছে এটা আসলে ঠিক অর্থ হয়নি কারণ হচ্ছে অন্য একটি অন্য একটি হাদিসে স্পষ্ট আসছে খালাক আল্লাহ আদম আল্লাহ সুরতে রহমান আল্লাহ তালা সু আদমকে তার রহমানের সুরতে অর্থাৎ রহমানের নাম দিয়ে বলেছেন আল্লাহ তালা অর্থাৎ তার সুরতেই সৃষ্টি করেছেন এটাকে বিশ্বাস করতে হবে আমাদেরকে অর্থাৎ কখনো এটাতে সমস্যা নেই আমাদেরকে কারণ আমরা আমরা যারা বিশ্বাস করি যে আল্লাহ তালা যেটা বলেছেন এটা সত্য অর্থটা আমরা জানি কিন্তু ধরন জানি না তাহলে আমাদের কোনো সমস্যাটা নাই কিন্তু সমস্যা হচ্ছে যারা এ নিয়ে বাড়াবাড়ি করে তাদের জন্য তাহলে আমরা বুঝলাম যে ওই অর্থ শুদ্ধ নয় যদি ওই অর্থ কোনো কোনো আলহসনুল জমাতে ইমামরব করেছেন যে আল্লাহ আদম আলা সুরতে অর্থাৎ আল্লাহ সুরতে আদম আদমের আদমের সেরাতে আল্লাহ তালা সৃষ্টি করে যেই আদম সুরত সুরত ইচ্ছা সৃষ্টি করেছেন এইটা যদি হয় অর্থ বাকি অংশ আসে না বাকি অংশ কেন আসে না হাদিসে আসরাম ওই হাদিসের শেষে বলেছেন ভালা তো ওয়াজ তখন আল্লাহ তাল্লাহ চেহারাকে তোমরা বনি আদমের চেহারার মধ্যে কোনো মারামারি করো না আঘাত করো না কারণ চেহারা কাবি করা হয় অসম অসম্মান করা হয় তো আল্লাহ এই সময় চেহারাকে অসম্মান করা দেয় আল্লাহ তালার আল্লাহ তালাকে অসম্মান করা এই জন্য তারা নিষেধ করেছে তাহলে বোঝা যাচ্ছে এখানে আল্লাহ তালার বনি আদমের আদমের চেহারা দিয়ে আল্লাহ আদমকে বানাইছে কথাটা এরকম বলাটা ওয়াইজ না এবং এটা দাওর হয় মানে কথাটা ঘুরে একই কথা হয়ে যায় এই জন্য অর্থ হবে যে আল্লাহ তালা অবশ্যই আদমকে রহমানের সুরতে সৃষ্টি করেছেন আল্লাহ আদমের আর আল্লাহ রহমান আল্লাহর সুরতে সৃষ্টি করেছেন এভাবে অর্থ করতে হবে তাহলে এখানে কীভাবে করতে হবে হ্যাঁ এটার অর্থ এটা বুঝতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এমন একটি সুরতে যেটা তিনি পছন্দ করেছেন যেটা তিনি পছন্দ করেছেন সবচেয়ে উত্তম সুরা চেহারার মধ্যে উত্তম সুরত দিয়েছেন যেটা তিনি পছন্দ করেছেন সেরকম উত্তম চেহারার তার মতো করে তার চেহারার একটা উত্তম সুন্দর সৌন্দর্য তিনি দিয়ে আদমকে সৃষ্টি করেছেন এখানে আর কোনোদিন আক্রমণ করা যাবে না আঘাত করা যাবে না চেহারার মধ্যে মারতে নিষেধ করা সেই জন্য যাতে করে এই আল্লাহর এই চেহারা আল্লাহর এই সম্মান অসম্মান সম্মানকে অসম্মান করা না হয় কারণ তিনি যেটা সম্মানিত করেছেন সেটা অসম্মান করাটা একটা অপমানের জিনিস তিনি একটা উত্তম সুরত দিয়েছেন হ্যাঁ যেটা তিনি পছন্দ করেছেন এরকম এই অর্থটা কেউ কেউ করেছেন যে এই উত্তম সুরতকে যদি কোনো কেউ অসম্মান করে তাহলে আল্লাহ আল্লাহকে অসম্মান করা হয় এই জন্য তিনি এটাকে কেউ কেউ অস্বীকার করেছেন যে এটা করা যাবে না এটা একটা অর্থ করেছেন কেউ কেউ দ্বিতীয় অর্থ করা হয় যে আল্লাহ তালা আল্লাহ তালাকে অবশ্যই আল্লাহ তালার সুরতেই সৃষ্টি করেছেন তিনি একটা এখতিয়ার করেছেন তা না এই অর্থটা বেশি শক্তিশালী এটাতে কি বুঝানো হয়েছে যে আল্লাহ তালা তার সুরতেই আদমকে সৃষ্টি করেছেন তবে এই সুরত বলতে পুরোপুরি সম্পূর্ণভাবে একরকম না তুমি আসেল মিসাল হয় না মিশাল না পুরোপুরি একরকম না কোনো একটা দিক থেকে সেটাকে আল্লাহ তালা যেমন সৌন্দর্যের দিক থেকে অথবা ইয়ার দিক থেকে বিভিন্ন যে কোনো একটা দিক থেকে আল্লাহ তালা সেটাকে আদম আলাহ সাল্লাকে তার চেহারা মতো করে সৃষ্টি চেহারা দিয়েছেন আদম সুরত চেহারাকে আদম আলাহ সুরতই আল্লাহ আল্লাহ কোনো সুরত দিয়ে সেটা সৃষ্টি করেছেন এখানে যে জিনিসটা আমরা উদাহরণ সে বুঝাতে পারি সেটা হচ্ছে একটা হাদিসে আসছে আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ ইন আউলা জুমারাত ইনা জুমারাত ইন খুলতে আলা সুরত লাইলাতুল বাদার সুমালা দিন আদৌকা প্রথম যেই দলটি জান্নাতে প্রবেশ করবে তারা থাকবে চাঁদের চেহারায় লাইলাতুল বদর বদর রাত্রে তো চোদ্দ তারিখে রাত্রিতে চাঁদের চেহারার মতো সুরতে তারা প্রবেশ করবে জান্নাতে এখন কি চাঁদ হিসেবে প্রবেশ করে না মানুষ হিসাবে প্রবেশ করবে নিঃসন্দেহে মানুষ হিসেবে প্রবেশ করবে তাহলে চাঁদ কেন বলা হয়েছে সৌন্দর্যের দিক থেকে মর্যাদার দিক থেকে তাদেরকে সেই আলো আলোক আলোকম হওয়ার দিক থেকে তারপর সুমবেলা দিয়ে নিয়ে এলাম তারপরে যারা প্রবেশ করবে আল আদো আউকে বিশ্বামা আকাশের সবচেয়ে উত্তম যে যে সে আলোকিত তারকার সুরত দি কিন্তু আপনি সবাই জানি যে এটা কোনো তারা কোনো কামার সুরতে গোল গাল এরকম একটা কিছু হবে না বরং কি সুরত বলছে এখানেও বলছে এখানে বলেছে এর অর্থ হচ্ছে একটা দিকে মিট থাকবে এই চেহারার এটাকে বলা হয়েছে কারণ আমরা সবাই জানি যে চাঁদ যে কোনো জানার যা প্রবেশ করবে তার থেকে বহুগুণ বড়ো বহুগুণ বড় চাঁদ বহুগুণ বড় যে জানাতি এবং জান্নাতিরা জান্নাতিরা সর্বোচ্চ কি হবে ষাট হাত লম্বা হবে আর কোনো কোনো বর্ণায় আসছে সাত গজ বড়ো হবে সাত সাত হাত প্রস্ত হবে সাত হাত প্রস্ত ষাট গজ লম্বা এক একটা জানাতি হবে কিন্তু এটা এটা যদি কোনো আপনি চাঁদের সাথে তুলনা করেন আপনি দেখবেন যে কোথায় চাঁদ কোথায় মানুষ কোনো দিক দিয়ে মিল হচ্ছে না তো কোনো একটা মিল কি কোনো সৌন্দর্য দিক থেকে মিল হচ্ছে ঠিক অনুরূপভাবে চেহারার কোনো একটা দিক থেকে আল্লাহ তালা বনি আদমকে সেভাবে বানিয়েছেন এই জন্য আল্লাহ তালা তিনি বল রসুল্লাহ ইসলাম বলেছেন খাদ আদম আলা সুরাতি সেটা পরিপূর্ণভাবে মিল হওয়া বা একেবারে হুবহু কফু হোক কফি হোক কখনও জরুরি নয় এটা ঠিক নয় সুতরাং বুঝতে পারছি আমরা এর অর্থ কী আশা করি বিষয়টি আমাদের বুঝে আসছে তাহলে আমরা বুঝে বুঝে আসলো যে কেউ যদি কোনো এটাকে অপেক্ষা করে বলে যে আদম আলাহ ইসলামকে আল্লাহ তালা আদমের সুরত সৃষ্টি করেছেন আমরা অস্বীকার করবো এটা আসলে সঠিক অর্থ নয় ইমাম ইমাম আহমেদুর রহমাল্লা অস্বীকার করেছেন বলেছেন ইরা জাহমিয়দের কারবার তারা আল্লাহ তাল সুরত অস্বীকার করে সুরত আল্লাহ তালার একটি আল্লাহ তালা একটি গুণ এটাকে আমরা স্বীকার করি সুরত আল্লাহ তালা একটি গুণ একটি গুণ এখন বলতে পারেন সুরতের অর্থ কী করবো সুরতের অর্থ নিয়ে আমাদের বাংলা ভাষাভাষী অনেক বিপদ লক্ষ্য করা যায় বিশেষ করে বেশিরভাগ বেশিরভাগ মানুষই আল্লাহ কি আকার আকৃতি এই সব দুটি ব্যবহার করে থাকেন আপনি যদি বাংলা ভাষার কোনো ডিকশনারি ভালো করে দেখেন দেখেন আকার অর্থ হলো যেটা একে বোঝানো যায় এবং যেটা নির্ধারিত কোনো একটা ফর্ম নিয়ে আসা যায় তা আপনি যদি কোনো সুরাত শব্দটি ব্যবহার করেন আল্লাহ তালাহর জন্য তো আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন সুরাত কিন্তু সুরাত অর্থ আপনি শ্যাকেল নয় সুরতের একটা অর্থ সেকালো হয় অনেকগুলি অর্থ যে কোনো শব্দের অনেকগুলি অর্থ থাকে তাই বলে আপনি পেয়েছেন বলেই আপনি সেটাকে অর্থাৎ সুরতের একটা অর্থই আপনি আকৃতি সব জায়গায় নিয়ে আসবেন তা নয় কোথাও কোথাও আকৃতি অর্থ হয় কিন্তু এখানে আল্লাহ তালার জন্য যেহেতু ব্যবহার হচ্ছে সেখানে আপনাকে মনে করতে হবে যে হ্যাঁ একটা সুরত অবশ্যই আছে আপনি আকৃতি বলা হয় হু বহু জিনিসটা তৈরি করা হয় আঁকার দেওয়া হয় আকার যেহেতু নিষিদ্ধ আল্লাহ তালার জন্য কোনো আঁক আপনি নির্ধারণ করতে পারছেন না হ্যাঁ আল্লাহ তালা একটি অবশ্যই তার একটা অবশ্যই সুরত রয়েছে তার সেটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে তার একটা সুরত রয়েছে কিন্তু সেটাকে আপনি একে একে টেনে টেনে দেখাতে পারবেন না এবং বলতে এই নির্দিষ্ট প্রেমের সীমাবদ্ধ না সেই জন্য আপনাকে যদি এটা অর্থ করা হয় সবচেয়ে ভালো হবে যে আল্লাহ তালা তার আল্লাহ 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 কারণ সুরত শব্দ বাংলা ভাষা বোঝা যায় এটা যেটাকে নমুনা বলা হয় সেই নমুনাতে রয়েছে কি কেন পরিপূর্ণভাবে আপনি আল্লাহ তালার জন্য একটি আকার আকৃতি দিয়ে যে শব্দটি অন্য ভাষার বিশেষ করে আমাদের বাংলা ভাষার যে সাথী যে সমস্ত দিন আছে বলে হিন্দু ধর্ম আছে সেখানে বলা হয় সরাসরি যে নিরাকার ব্রাহ্মণ আর শগুণ ব্রহ্মণ এরকম নির্গুণ ব্রহ্মণ নিরাকার অর্থ হচ্ছে তার কোনো গুণ নেই আবার শগুণ অর্থ যার গুণ আসে না শুধু যাকে আঁকে সামনে রাখা যায় এই জন্য তারা যতক্ষণ পর্যন্ত একটা মূর্তি স্থাপন না করে আবাদত করতে পারে না আমাদের নিকট তো আমরা তালার আল্লাহর করতে পারি সুরত তার আসে সে সুরত আঁকে আঁকতে হয় না এই জন্য যারা আল্লাহর সুরত আঁকে সুরতটা যেহেতু আকৃতি আকার আকৃতির অর্থ চলে আসে সেই জন্য আকার আকৃতি অর্থ না করে আমাকে সুরতপ্ত রাখবা রাখাই উচিত কারণ যেখানে মাস নিয়ম হচ্ছে এটা অনুবাদ করার ক্ষেত্রে যখন কোথাও মাহাদুর আসে নিষিদ্ধ জিনিস আসে সেখানে অনুবাদ করাটা ঠিক হয় না অনুবাদ করা ঠিক হয় না অনুবাদ না করে সেখানে তখন সেখানে তখন অনুবাদ না করে সেটাকে সেভাবে রেখে দিত যদি অর্থটা বোঝা যায় অর্থ বোঝা না গেলে আমরা অনুবাদ করতাম খুঁজে হলেও অনুবাদ করতাম কোনো সমস্যা ছিল না আর তো অর্থ বোঝা যাচ্ছে যেন সুরত রেখে দেয় উত্তম বলে আমি মনে করছি আর যদি কেউ আকার অনুবাদ করেন তখন তাকে বুঝিয়ে দিতে হবে যে আসলে আমাদের পরিচিত কোনো আকার বোঝাচ্ছি না বা যারা বাংলা ভাষা যে আকার বলতে যে নির্দিষ্ট ফর্মকে নির্ধারণ করা সেটাও বোঝাচ্ছি না অথবা আকার বলতে যে কোনো কোনো একটা অস্তিত্বশীলের কোনো একটা আঁক এঁকে দিয়ে বুঝাচ্ছি এটা বুঝাচ্ছি না তো এটা অতিরিক্ত বুঝিয়ে দিতে হবে এটা আকার শব্দটি ব্যবহার করা উচিত হবে না এটা হচ্ছে আমার মত আল্লাহ আমাদের বুঝার তো অভিজ্ঞান করুন আমরা বুঝতে পারছি যে আমরা আমাদের দার্সের শেষ পর্যায়ে চলে আসছি আমরা এই অ্যাক্টিভ দার্সা আজকে আমাদের দার্স শেষ হয়ে যাচ্ছে সেখানে দ্বিতীয় মাসাল আছে যেখানে সেগুলো আমরা আলোচনা করবো সেখানে দুইটি মাসাল আল্লাহ ইসলাম বলেছেন দুইটি মাসালা ফি মাসাল্লাহানে যে একজন মানুষের সর্বোচ্চ চাহিদা কি সর্বোচ্চ চাহিদা হচ্ছে জান্নাত এটা হচ্ছে গায়াতুল মাতিব অনেকে মনে করে তাদের সর্বোচ্চ চাহিদা হচ্ছে আল্লাহর ভালোবাসা এটা ঠিক না এটা ভুল এটা হচ্ছে কথা এটা হচ্ছে ভক্তিবাহীদের কথা আমরা সর্বোচ্চ মাতল হচ্ছে জান্নাত রসুল্লাহ সাল্লাহ আল্লাহিসাম জান্নাত চাইছেন জান্নাত চাইতে বলেছেন আল্লাহিনী জান্না দোয়া করেছেন এবং জান্নাত চাওয়ার জন্য ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করে জান্নাতে ঢুকার জন্য জান্নাতের জন্য আমরা দোয়া করি যারা মৃত তাদের জন্য দোয়া করে আল্লাহ খাল জান্না দোয়া করি ওয়াদ খালুরুল জান আমরা দোয়া করে থাকি এর অর্থ হচ্ছে জান্নাত হচ্ছে গায়াতুল মাতাল যাবতীয় যত চাওয়ার মূল হচ্ছে জান্নাতে যাওয়া সুতরাং আল্লাহ তালা চেহারা বিনিময়ে সবচেয়ে বড় জিনিসের বিনিময়ে সব সবচেয়ে বড়ো জিনিস যা আমাদের পরিস্থিতি যা সবচেয়ে বড় সেটা হচ্ছে জান্নাত সেটাকে আমরা চাইব এটা হচ্ছে মূল জিনিস এর বাইরে অন্য কিছু চাওয়া যাবে না কারণ হাদিসে এটা দাঁড়া এটাই বোঝা যাচ্ছে যদি হাদিসটি কেউ দূর বলেছেন কিন্তু এর শুদ্ধ হচ্ছে এটা যে আদব হচ্ছে এটা আল্লাহ তালার আল্লাহ তালার চেহারার বিনিময়ে জান্নাত চা আর কিছু না চাওয়া তবে জান্নাতের আখেরাতে জিনিস চাওয়া যাবে আখড়াতের জিনিস অর্থাৎ হচ্ছে আল্লাহ তালার কাছ থেকে কাছে সংশ্লিষ্ট জিনিস চাওয়া যাবে আল্লাহ আজাব গজব থেকে মুক্তি চাওয়া আল্লাহ ফেতনা থেকে মুক্তি চাওয়া এটা আল্লাহ তালার কাছে আল্লাহ তালার চেহারার বিনিময়ে চাওয়া যাবে কিন্তু দুনিয়ার কোনো জিনিস যেন না চাওয়া হয় দুনিয়ার কোনো জিনিস যেন না চাওয়া এই বিষয়টি খেয়াল রাখতে হবে দুনিয়ার কোনো জিনিস আমরা যেন চেহারার বিনিময়ে না চাই কারণ এটা হচ্ছে আসলে এই সম্মানিত জিনিসের জন্য সম্মানকে রক্ষা করা আমাদের জরুরি এই জন্য আল্লাহ তালার জন্য চেহারার বিনিময়ে অন্য কিছু আমরা চাইব না আল্লাহ তালা চেয়ার বিনিময় দুনিয়ার কোনো জিনিস আমরা চাইব না আল্লাহর কাছে চাইব আল্লাহ আজব থেকে মাফ করুন আল্লাহ গজব থেকে বিমুক্তি দিন আল্লাহ আমাদের বিহর থেকে উদ্ধার করুন আমাদের ফেটনা থেকে বাঁচিয়ে দিন আমাদেরকে তুমি জান্নাত দাও এরও সিলাই আল্লাহ তোমার চেয়ার আর ও এগুলো বলতে পারো কোনো সমস্যা নেই কিন্তু কোনো কারোর কাছে কিছু চাইলে ব্যক্তি মানুষের কাছে কখনো উচিত হবে না আল্লাহ চেয়ারের বিনিময় চাওয়া কারণ আল্লাহ চিনি চেয়ার আর বিনিময় সে দিতে পারবে না তার কাছে চাওয়ার অর্থ হচ্ছে তাকে বিব্রত করা এবং এটা একটা বেহুদা কাজ করা এবং যেটা কখনো যেটা আল্লাহর কাছে চাওয়া যায় এটা মানুষ বন্ধার কাছে চাওয়া যাবে এটা ঠিক হবে না কাজটা দ্বিতীয় যে তিনি বলছেন দ্বিতীয় যে মাসালা যদি উপকার আমরা পাচ্ছি ইসবাত শিবাত ওয়াজ আল্লাহর জন্য এ সি ওয়াজ চেহারা শিফত সাব্যস্ত করা এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমরা এই আজকে একটা দশ শেষ করেছি আগামী দাস আমরা আজকে আর না শুরু করি বাবু মা জাহা ফিল্লাও যে লাও বা যদি বলে যা যা এসেছে হাদিসে পুরোনা হাদিসে যা আসছে যদি বলে যদি কখন বলা যাবে আর কখন বলা যাবে না বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করবো আজকে আমরা এখানেই সমাপ্ত রাখি আচ্ছা আমরা